হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যালেক্স স্টোর। আমি অলোকেশ দেবনাথ, আজকে আবার চলে এসেছি তোমাদের সজনতার একটা ভিডিও নিয়ে। তো আজকে এটাকে ইন্টারভিউ সেশন বললে অ্যাকচুয়ালি ভুলই বলা হবে, কারণ আজকে আমরা আড্ডা দেব। আড্ডা দেব তাও কার সাথে? স্বয়ং ব্রহ্মদত্তর সাথে। আজ অব্দি মনে হয় কেউ দিতে পারেনি যে কোনো ভূত বা ব্রহ্মদত্তের সাথে আমরা আড্ডা দেব। তো আজকে আমাদের মাঝখানে হাজির হয়েছেন হইচইতে যে ওয়েব ফিল্মটা রিলিজ করেছিল ব্রহ্মদত্ত, তার লিড অ্যাক্টর মানে যিনি হিমসেলফ ব্রহ্মদত্তর রোলটা প্লে করেছিলেন, আমাদের সোমল দত্ত দা, মানে আমার একদম নিজের দাদার মতো। সো ওয়েলকাম টু ডিএলএক্স স্টোর দাদা। অনেকদিন থেকে ইন্টারভিউ হবে হবে ভাবছিলাম, একটা অফলাইনে করার আমাদের চেষ্টা ছিল, কিন্তু লকডাউন পিরিয়ড কিছু করার নেই। অবশ্যই তোমার সাথে সামনাসামনি দেখা হবে। তো তুমি যদি আমার ভিউয়ার্সদের কিছু বলতে চাও শুরুতে একটু। না, প্রথমেই আমি সবাইকে বলবো যে এখন যা বর্তমান পরিস্থিতি তাতে আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, যতটা সম্ভব ঘরে থাকা যায় থাকুন। কারণ আপনারা সবাই জানেন আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে মানে চলছি। নিজেদের যে সময় ভ্যাকসিন নেওয়ার কথা সেটা অবশ্যই নেবেন এবং সকলে সুস্থ থাকুন। এবং এই অ্যালেক্সকে আমার এই চ্যানেলে আমার ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সঙ্গে ডাইরেক্ট এইভাবে কথা তো হয় না সেইভাবে, তো সেই সুযোগটা করে দেওয়ার জন্য, অনেক কথা বলার জন্য, অনেক কথা শেয়ার করার জন্য আমি চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে নিত্য নতুন ভালো ভালো টপিকের ওপর কন্টেন্ট আসে, সিনেমা রিলেটেড, শর্ট ফিল্ম রিলেটেড, ওয়েব সিরিজ রিলেটেড এবং আরো অন্যান্য এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড রিলেটেড অনেক কিছু কন্টেন্ট এখানে আসছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো তোমার কাজ কিন্তু আমি অনেকদিন আগেই দেখেছি, এমন না যে ব্রহ্মদৈত্য প্রথম দেখেছি তোমাকে, এর আগেও আমি বলেছিলাম। তখন মানে আমি নতুন নতুন ইউটিউবে এসেছি, আমার তখন একটা অন্য চ্যানেল ছিল, তো এখন সেই চ্যানেলটা আর নেই, ওটা অন্য টেকনিক্যাল একটা চ্যানেল ছিল। তো তখন আমি তোমার কাজ দেখেছিলাম, তারপর আমি ধীরে ধীরে অ্যাক্টিং স্কুলে ভর্তি হলাম, অ্যাক্টিং শিখলাম, তখনই তো তোমার কাজগুলো আমি দেখেছিলাম। ঠিক আছে, এখন তোমার সাথে সেগুলো নিয়ে মাঝে মধ্যে কথা হয়। তো তুমি বলো যে তোমার এই অ্যাক্টিং ক্যারিয়ারটা স্টার্ট হলো কিভাবে? মানে সবাই তো একটা সেফ সাইড খেলার চেষ্টা করে যে আমি পড়াশোনা করব, চাকরি করব, তুমি হঠাৎ করে অ্যাক্টিং কেন, ওয়াই অ্যাক্টিং? এবং তোমার যদি পার্সোনাল কিছু বলার থাকে পার্সোনাল লাইফ নিয়ে, হ্যাঁ, কারণ আমি যতদূর জানি তুমি একটা জব করতে সেটা ছেড়ে দিয়ে তুমি অ্যাক্টিং করছো, তো আমার ভিউয়ার্সদেরকেও এটা কোথাও গিয়ে একটা মানে ভালো ইনফরমেশন হবে, মানে তুমি কি ভেবে এই অ্যাক্টিংটাকে চুজ করলে? আসলে মানে ছোটবেলা থেকে অ্যাক্টর হওয়ার খুব একটা কোনোদিন ভাবি, কখনো সেরকম মানে মাথাতে আসেনি যে আমি অ্যাক্টিং করব বা অভিনয় করব, এটা কখনো ভাবিনি। ছোটবেলায় প্রথম আমার যেটা ইচ্ছা ছিল যে আমি কার্টুনিস্ট হব। আমার আমি ছোটবেলায় কমিক্সের বই পড়তাম, তো বিভিন্ন রকমের টিনটিনের কমিক্স থেকে শুরু করে ছোটবেলায় 90-এর দশকে 80-এর দশকে অনেকেই জানি যে ইন্দ্রজাল কমিক্স তখন খুব বিখ্যাত ছিল, তারপরে ডায়মন্ড কমিক্স। তো আমার মানে প্রথম থেকে একটা মানে যখন আমি ছোট তখন আমার অ্যাম্বিশন ছিল যে আমি বড় হয়ে এরকম কোন কমিক্স রাইটার হব, তো ওটাই আমার ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে যা হয় আর কি, মানে কৈশোরে আস্তে আস্তে অ্যাম্বিশন গুলো চেঞ্জ হতে থাকে, কখনো মনে হয় আমি পাইলট হব, কোন একটা কোন একটা সিনেমা দেখে তার মনে হয়েছে পাইলট হব, কখনো হয়তো কোনো একটা কোনো অ্যাস্ট্রোনটের জীবনী পড়ে মনে হলো আমি অ্যাস্ট্রোনট হব, কখনো কোনো ডাক্তারের সাফল্য দেখে মনে হলো আমি ডাক্তার হব। এরকম বছরে বছরে মাসে মাসে যুগে যুগে আর কি অ্যাম্বিশন গুলো চেঞ্জ হতে থাকলো। তো যাই হোক, তারপরে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক এবং তারপরে যেটা আর কি মধ্যবিত্ত বাঙালি বাড়ির কালচার যে মেয়ে হলে ডাক্তার, ছেলে হলে ইঞ্জিনিয়ার, এই যে একটা চিরাচরিত ট্র্যাডিশন, তো আমারও ক্ষেত্রেও তাই হলো। আমি ইঞ্জিনিয়ারিং লাইনে গেলাম, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, তারপর আমি চাকরিও করছিলাম আর কি, একটা কলকাতারই একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ারিং ফার্মে আমি ডিজাইন ডিপার্টমেন্টে চাকরি করতাম। কিন্তু ওই যে বললাম যে মানে আমার কোনোদিনই ঠিক ওই গতে বাঁধা জীবন ঠিক ভালো লাগেনি। আমার মানে রুটিন লাইফ যেটাকে বলে যে একটা নির্দিষ্ট সময় কাজে যাওয়া, নির্দিষ্ট কাজ করা, টাইমে বাড়ি ফেরা, একটা সবসময় একটা বৈচিত্র্য ইচ্ছে হতো জীবনটা, একটা মানে অনেক কিছু ভ্যারিয়েশন থাকে আর নানা রকম প্রফেশনই আমার ভালো লাগতো। তো আমি ভাবলাম যে মানে নানা রকম প্রফেশন তো হওয়া সম্ভব নয়, একটা প্রফেশন আছে যেখানে নানা প্রফেশনের স্বাদটা নেওয়া যায়, সেটা হচ্ছে অভিনয়। তো মানে অভিনয়ই একমাত্র একটা জায়গা যেখানে আমি কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো আমি সুপার হিরো হয়ে আকাশে উঠছি, কখনো আমি ভূত হয়ে ভয় দেখাচ্ছি, তো
এই জন্য আর কি একটা মানে ভালো লাগা থেকে, আর তারপরে তো একটা প্যাশন ছিল স্বাভাবিক, একটা শিল্পীর যে প্যাশনটা থাকে শিল্পর প্রতি, তো সেই থেকে আস্তে আস্তে থিয়েটার জয়েন করলাম। আমার আমি প্রথম আমার যে থিয়েটার গ্রুপ ছিল স্বপ্নালু, সেই স্বপ্নালু গ্রুপে আমি ছিলাম বেশ কয়েক বছর, থিয়েটার করেছি, এবং তারপরে আস্তে আস্তে ওই অভিনয়ের জগতে বা অভিনেতাদের সার্কেলে থাকতে থাকতে বিভিন্ন যখন খোঁজ পেতাম, কেউ বললো যে ওই ওখানে যা, ওখানে গিয়ে একটা অডিশন দিয়ে আয়, সেখানে যা, ওখানে গিয়ে একটা অডিশন দিয়ে আয়, এইভাবে আস্তে আস্তে একটু একটু করে কখনো টেলিভিশন, তারপর ওয়েব সিরিজের দুনিয়া, মানে এইভাবে আস্তে আস্তে জার্নিটা এগোলো। এবং তারপরে মনে হলো যে আর চাকরিটা আর করতে ভাল লাগছে না, যতই সেফ থাকুক যা হয় আর কি, তখন চাকরিটা থেকে মানে নিজেকে সরিয়ে নিলাম এবং তারপরে ফুল ফ্লেজড ভাবেই এই প্রফেশনেই আছি। না না, এটা ঠিক ডিসিশনই, কারণ আমি খুব ভালো রিলেট করতে পারছি। আমার তো এই চাকরির জন্য মানে 90 লাইফের 90% টাইম আমার চাকরির পেছনে চলে যাচ্ছে। কলেজ থেকে ফেরার পর একদম আমি যখন অফলাইন হতো তখন বলছি কলেজ থেকে ফিরে আমি কলেজের কাজই করতাম, পরের দিন ক্লাসের প্রিপারেশন, তো নন স্টপ স্টুডেন্টরা কিছু না কিছু জিজ্ঞেস করছে, স্যার এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না, মানে 24 ঘন্টা আমার ওখানেই ওখানেই চলে যেত আর কি। ঘুমের মধ্যে আমি দেখতাম আমি বোর্ডে পড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তো খুব ঠিক ঠিক ভালো হ্যাঁ লাগলো। আচ্ছা দাদা, তোমাকে দাদাই বলছি, তুমি আমার দাদার মতনই, ঠিক আছে? অনেকদিন থেকে হ্যাঁ নিশ্চয়ই আমার অবশ্যই চেনা পরিচিত হয়ে গেছে, এবং আমাদের সামনাসামনি খুব তাড়াতাড়ি দেখাও হবে, সবকিছু ঠিকঠাক হোক, কারণ আমি চেয়েছিলাম এই ইন্টারভিউটা আমি সামনেই অপেক্ষা হোক। করছি সেই দিনটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হবে হ্যাঁ নিশ্চয়ই হবে। তো তুমি আমাকে বলো, তুমি যখন এই অ্যাক্টিং লাইনটায় ধীরে ধীরে মানে মানে বুঝতে পারলে যে আমি হ্যাঁ পারবো, কিছু পারবো, আমার রেসপন্স আসছে, এমন হচ্ছে না যে আমি অভিনয়টা পারছি না, বুঝতেই পারছি না, এরকম অনেকের হয় যে আসে এরকম চলে আসে হুট করে, তখন না হচ্ছে না টচ্ছে না, আবার বেরিয়ে চলে যায়। কিন্তু তুমি যখন আসার পরে বুঝলে যে না আমি পারবো এই জিনিসটা, আমি কিছু করতে পারবো আর কি, তো তুমি কি কখনো হিরো হবে সেটা ভেবেছিলে, নাকি আমি একজন অভিনেতা হব? এটা অনেকেই কনফিউশন মানে থাকে আর কি, যখন যখন এখানে আসে ভাবে আমি হিরো হব, হিরো হব, অভিনেতা হব, এটা খুব কম লোকের মধ্যেই থাকে। তো তুমি এই জিনিসটা কিভাবে মানে দেখেছো? দেখো খুব অনেস্টলি বলছি, হুম হুম এটা হয়তো অনেক অভিনেতারাই বা মানে ডাইরেক্ট বলে না বা স্বীকার করে না, কিন্তু এটা মানে একদম গ্যারেন্টেড যে প্রায় 95% অভিনেতাই কিন্তু মানে ছেলে বা পুরুষ যাই হোক না কেন মানে তারা হিরো হতেই আসে, হুম এবং মানে ফিমেল যারা তারা কিন্তু নায়িকা হতেই আসে, এটা একদম মানে একদম স্পষ্ট কথা, অনেকে স্বীকার করে না যে মানে যখন তারা হিরো হতে পারলো না বা লিড অ্যাক্টর হতে পারলো না, চরিত্র অভিনেতা হলো, তখন তারা বলে যে না আমি তো কখনো হিরো হওয়ার কথা ভাবিনি, আমি প্রথম থেকেই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই নিজেকে দেখে গেছি, আমি সেটাই করছি। কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব বড় মিথ্যে কথা, প্রত্যেকেই ভাবে যে মানে দেখো মানে 1 নম্বর পজিশনটাই সবাই চায়, হম 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 মানে চাঁদে কে প্রথম গেছে সেটা কিন্তু সবাই মনে রেখেছে, কিন্তু দ্বিতীয় কে গেছে সেটা কিন্তু কেউ মনে রাখে। তো মানে এটা একদম মানে সত্যি কথা যে সবাই কিন্তু প্রথম পজিশনটাই চায়, আর সেটা হচ্ছে লিড রোল, মানে সেটা হচ্ছে হিরো। এবার যখন সে এসে যেই হোক, সে মানে তার তার চেহারা যেমনই হোক, তার হাইট যেমনই হোক, তার মানে বাচন ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ যেমনই হোক না কেন, মানে সেও কিন্তু চায় যে মানে আমি নায়কের চরিত্রটাই করব, এবং আমিও চেয়েছি সত্যি কথা বলতে। এবার যখন কোন অভিনেতা আস্তে আস্তে যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই জায়গাটা হয়তো প্রথমেই পায় না, তখন আস্তে আস্তে সে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে নিজেকে শিফট করে, এবং মানে আমি ধন্যবাদ জানাই এখনের যুগটাকে, এখনের কিন্তু সেই স্টিরিওটাইপ ওই হিরো হিরোইন ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। মানে অনির্বাণ ভট্টাচার্য একটা বড় এক্সাম্পল, যে অনির্বাণ ভট্টাচার্য কিন্তু মানে ঠিক হিরো হিসেবে কখনোই প্রথম দিকের কাজগুলো করেনি, সে কিন্তু একটা একটা গল্পের একটা চরিত্র, কিন্তু আস্তে আস্তে সেই মানুষটাই কিন্তু তাকে লিড ভেবে কিন্তু ড্রাকুলা স্যারের মতন ছবি হচ্ছে, সাইকোর মতো ছবি হচ্ছে, এরকম প্রচুর মানে অভিনেত্রীদের ক্ষেত্রেও আছে, বলিউডেও আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও আছে। তো মানে ওটাই হচ্ছে ব্যাপার যে প্রথমে সবাই কিন্তু হিরো হওয়ার বাসনা নিয়েই এই জগতে আসে, আস্তে আস্তে তার মানে সেই সুযোগটা হয়তো প্রথমেই পেল না আউটসাইডার যারা, তখন সে একটা ক্যারেক্টার রোল থেকেই কাজটা করা শুরু করলো, তারপরে তার পারফরমেন্স যত উন্নত হলো, দর্শক তাকে পছন্দ করতে শুরু করলো, প্রযোজক সংস্থা বা কোনো পরিচালক ভাবলো যে হ্যাঁ এর মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে, কে মুখ্য চরিত্র দিয়ে হয়তো মানে দর্শককে টানা যেতে পারে, তখন সে আস্তে আস্তে হয়তো লিড ক্যারেক্টার তখন পায়। তো আমিও সেটাই মানে প্রথমে যখন স্বপ্ন দেখেছি যে আমি অভিনয় করব, তখন অবশ্যই
মানে মুখ্য চরিত্রটাই ভেবেছি, কখনো ভাবিনি যে অমুকের দাদা তমুকের বন্ধু এই চরিত্রগুলো করবো আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো অনেস্ট, যে তুমি একদম সবার সামনে এটা ওপেনলি বললে যে আমি হিরোতেই এসেছিলাম, ঠিক আছে? তো তারপর তুমি হিরো, আমার চোখে তো তুমি হিরো, কারণ তোমার যে কাজগুলো আমি অনেকদিন থেকে ফলো করেছি, তুমি সত্যি আমার কাছে মানে বড় পর্দায় না দেখলেও তুমি আমার কাছে হিরো, ঠিক আছে? বড় পর্দায় হয়তো তোমাকে হিরো হিসেবে দেখিনি, কিন্তু তোমার ইউটিউবে বলো যে থ্যাংক ইউ, তো আমি দুপুরবেলা একটা কাজ দেখলাম, তুমি আমার কাছে হিরো, হিরো থেকে কম নও। এবং এখন আমরা এমন একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে হিরো অভিনেতা মানে ওই ব্যারিয়ারটা আর নেই, এখন কন্টেন্ট ইজ দ্য কিং, যে না কনসেপ্টটা সেটাই চলে এসেছে যে কন্টেন্ট যদি ভালো হয় সেটাই কে হিরো কে, এটা এখন আজকাল কেউ দেখে না। তো তুমি যেহেতু নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে একদম এসেছো, তোমার ফ্যামিলিতে তো কেউ ইন্ডাস্ট্রিতে ছিল না, তাই না? তুমি পুরোপুরি নিজের চেষ্টায় যেখানেই আছো এখন, পুরোপুরি নিজের চেষ্টায়। তো আমাদের অনেক ভিউয়ার্সরা আছে, তারা কিন্তু এরকম মানে নতুন নতুন মানে কেউ অ্যাক্টর হতে হওয়ার চেষ্টা করছে, কেউ ডিরেকশন দিচ্ছে, নিজেরাই শর্ট ফিল্ম বানাচ্ছে, ইন্ডাস্ট্রিতে একটা ব্রেক থ্রু চাচ্ছে। তো তোমার কাছে এই স্ট্রাগেলটা কিরকম ছিল? মানে খুব বেশি স্ট্রাগেল করতে হয়েছে? মানে তুমি যদি আপ টু ব্রহ্মদত্তই ধরো, ব্রহ্মদত্তর পরে তো তোমাকে সবাই চিনে গেছে এখন, তো তুমি ওই স্ট্রাগল পিরিয়ডটা মানে কিভাবে এক্সপ্লেন করবে? মানে কত বছর লেগেছে, কি কি হয়েছে না হয়েছে, যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও যে এটা করতে গেছি এরকম হয়েছে, তোমার যেটা মনে হয় সেটা তুমি যদি একটু শেয়ার করো, আমার ভিউয়ার্সদের প্রচন্ড হেল্প করবে ব্যাপারটা। দেখো, আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে অন্যরা স্ট্রাগল করে, আমাকে স্ট্রাগলের জন্য স্ট্রাগল করতে হয়েছে। মানে আমি যে স্ট্রাগল করব সেটা মানে সেটা কনভিন্স করার জন্য আমাকে বাড়িটাকে স্ট্রাগল করতে হয়েছে। এবং তুমি হয়তো বিশ্বাস করবে না, মানে আমার মোটামুটি অনেকগুলো কাজ যখন আমি করছি হয়ে গেছে, হয়তো 1-2 বছর হয়ে গেছে, তখন অব্দি আমার বাড়িতে জানে না যে আমি অভিনয় করি এরকম। মানে আমি অন্য কাজ বলে বাড়ি থেকে বেরোতাম যে আমি আজকে অমুক জায়গায় যাচ্ছি, সেটা হয়তো পড়াশোনা রিলেটেড হতে পারে, বা পরবর্তীকালে যখন আমি জব করছি সেই জব রিলেটেড হতে পারে, যে আদৌ হয়তো আমি সেখানে কোনো কাজ নেই, আমি সেখানে যাচ্ছি না, আমি যাচ্ছি কোনো শুটিং এ বা কোনো অডিশনে যাচ্ছি বা কোনো নাটকের রিহার্সালে যাচ্ছি, কিন্তু সেটা আমি অনেকদিন অব্দি আমি বাড়িতে জানাইনি। কারণ বাড়িতে আমার মানে প্রথম দিকে আমার আমি কখনো বলিনি, আমি জানি না কি রিয়াকশন হতো, আমি অ্যাকচুয়ালি জানাইনি। আমার নিজেরই মনে হতো যে যদি আমি এটা বাড়িতে জানাই তাহলে হয়তো আমাকে বাধা দেবে, আমাকে হয়তো মানে একটা স্টিরিওটাইপ, যেটা চিরাচরিত মধ্যবিত্ত বাঙালি বাড়ির একটা ধারণা থাকে যে একটা অনিশ্চিত মানে দিক আর কি, একটা ইনসিকিওর লাইফ এটা। সেখানে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এরপরে তার ইঞ্জিনিয়ারিং ফার্মে গিয়ে চাকরি করবে, ভালো মাইনে পাবে, তারপর প্রমোশন হবে, মানে একটা মানে কি বলবো, ধাপ ধাপ থাকে আর কি, প্রত্যেকটা স্টেপ থাকে। সেই জগৎটা ছেড়ে হঠাৎ করে এরকম একটা মানে অন্য দিকে, একটা ইনসিকিউর দিকে, যখন বাড়ি বড় ছেলে এবং একমাত্র ছেলে আমি, সে যখন যাবে, এটা আমি নিজেই ভেবেছিলাম যে এটা কখনোই সাপোর্ট করবে না। তো সেই কারণেই আমি প্রথমে প্রায় 2-3 বছর আমি জানাইনি। তারপর যখন মানে একটু একটু করে আমার কাজটা মানে বুঝছি, লোককে ভালোবাসছে, স্টার জলসায় পটল কুমার গানওয়ালায় আমি প্রথম ব্রেক পাই আর কি, তারপরে বিভিন্ন অন্যান্য টিভি সিরিয়ালে আমি কাজ করা শুরু করি, আকাশ আর্টে কাজ করা শুরু করি, এবং সেটা টিভিতে দেখানো হয়, বাড়িতে দেখে পাড়া প্রতিবেশীরা, মানে আমার বাবা মাকে যখন রাস্তায় দেখা হচ্ছে তখন হয়তো কথায় কথায় বলছে যে আপনার ছেলেকে দেখলাম এরকম একটা টিভি সিরিয়ালে, তখন আস্তে আস্তে মানে তারাও হয়তো একটু বুঝলো যে হ্যাঁ মানে কাজ করছে, ঠিকঠাক কাজ করছে, লোকে একটু প্রশংসা করছে, তারা একটু মানে হালকা হলেও প্রাউড ফিল করছে। তো তখন আমি পুরোপুরি জানালাম যে হ্যাঁ আমি করছি, আমি মানে আমার এটাই আমার প্যাশন, আমার ইচ্ছা, আমি ভবিষ্যতে এই প্রফেশনেই থাকবো, এই মানে কাজই করব। তো তারপর থেকে আস্তে আস্তে আমি রিভিল করলাম। এবং তারপরে যে স্ট্রাগলটা সেটা হচ্ছে মানে বাড়িতে তখন এবার একটা গ্রিন সিগনাল দিয়ে দিল যে হ্যাঁ ঠিক আছে পড়ো, কিন্তু সামলে আর কি, কারণ তারাও আর কি মানে এই জগৎটা সম্পর্কে সবারই একটা মানে খারাপ ধারণা থাকে আর কি, এখানে অনেক রকম ভাবে মানুষ চিট হয়, অনেক রকম ভাবে এইরকম একটা মধ্যবিত্ত সাধারণ বাড়ির একটা তো ধারণা থাকে। তো প্রত্যেকেই একটা ভয় পায় নিজের সন্তানের জন্য যে সে যাতে বেপথে না চলে যায় আর কি। তো যাই হোক, বাড়ি থেকে সেই সিগন্যালটা পেলাম, তো একটা স্ট্রাগল শেষ হলো, মানে স্ট্রাগল করার জন্য যে স্ট্রাগলটা, এবং তারপরে শুরু হলো আসল স্ট্রাগল, যেটা হচ্ছে মানে মেন স্ট্রাগল, অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তখন যেতাম, এবং তখন মানে ইউটিউবের যুগটা সেভাবে আসেনি আর কি, সেই সময়টার কথা বলছি। তো তখন ছিল কি,
সিডি ডিভিডি টু, তো তখন এই ছোট ছোট কাজগুলো আমরা করতাম আর কি, আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে কাজগুলো করতাম, একটা দুটো এরকম, মানে ওটাকে কি বলবো, মানে এখনকার ভাষায় বলতে গেলে ওটা ওয়েব ফিল্ম, কিন্তু তখন না ছিল ওয়েব বা না ছিল অন্য কোনো প্ল্যাটফর্ম, জাস্ট বানিয়ে রেখেছিলাম আর কি একটা টেলিফিল্ম মতো। তো সেইটা, সেই ডিভিডিটা করে আমি বিভিন্ন নেট থেকে বিভিন্ন পরিচালক বা স্টুডিওর অ্যাড্রেস জোগাড় করে সেখানে গিয়ে ড্রপ করে আসতাম সেই সিডিটা, মানে সরি ডিভিডিটা আর কি, তার সাথে ওই সিডি ডিভিডির ওপরই আর কি মার্কার পেন দিয়ে আমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেসক্রিপশন এগুলো লিখে আসতাম। কিন্তু সেখান থেকে কোনোদিন কোনো ডাক আসেনি, মানে হেন কোনো স্টুডিও নেই বা হেন কোনো পরিচালক নেই কলকাতার, আমি ইভেন তাদের বাড়ির গিয়ে মানে ড্রপ বক্সে মানে এটা ফেলে আসতাম আর কি সেই ডিভিডি গুলো ছবি সহ, কিন্তু সেখান থেকে কোনোদিন কোনো ডাক আসেনি। তারপরে বিভিন্ন স্টুডিও পাড়ায় ঘুরতাম ছবি নিয়ে, কেউ নিত না, অনেক স্টুডিওতে বা ঢোকার পারমিশন পেতাম না, বা কখনো কেউ হয়তো নিয়ে নিল, নিয়ে একটা দায় সারা ভাবে বলে দিল যে ঠিক আছে তোমাকে জানানো হবে, সেখান থেকে মানে আজও এখনো অব্দি ডাক আসেনি আর কি। তো এইভাবেই চলতে চলতে আস্তে আস্তে একটু একটু করে কোনো জায়গায় দেখলাম অডিশন চলছে, সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে সেটা একটা ফেক জায়গা, সেখানে উল্টে আমার কাছ থেকে টাকা চাইছে যে আগে তুমি কিছু দাও তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে। এইরকম নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আস্তে আস্তে একটু একটু করে কাজ পাওয়া শুরু হলো, তারপরে কাজ পেলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো দেখো তুমি তো ফিল্মমেনিয়া প্রতিষ্ঠা করেছো, ফিল্মমেনিয়া, তো ফিল্মমেনিয়া থেকে প্রচুর ভালো ভালো কাজ এসছে, এখনো প্রচুর দর্শকের দেখা কিন্তু বাকি আছে, ঠিক আছে? তো ফিল্মমেনিয়া নিয়ে যদি তুমি কিছু দর্শকদের বলতে চাও, মানে এই কনসেপ্টটা তোমার মাথায় কেন হলো, যে তুমি তো অ্যাক্টর হতে চেয়েছিলে তাই না, কিন্তু ফিল্মমেনিয়া কি করে এলো আর কি? দেখো ফিল্মমেনিয়াটা আর কি, মানে আমি কোনোদিন ইউটিউব ব্যাপারটাই আমার কাছে একটা মানে আমি জানতামই না, ঠিক আছে? এই ফিল্মমেনিয়া চ্যানেলটা কিন্তু অনেকদিন আগে, মানে আমি এটা মানে সেইভাবে যে ইউটিউবার হব বা ইউটিউবে কাজ দেখাবো এই কনসেপ্ট থেকে আমি ফিল্মমেনিয়া বানাইনি। মানে ফিল্মমেনিয়া একটা আমার প্রোডাকশন কোম্পানি, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন কোম্পানি, যেখানে খুব লো বাজেটে একদম অ্যামেচারিস্ট যারা শিল্পীরা রয়েছে তাদেরকে দিয়ে কাজ করাই, তারা কাজ করে, এবং এটার মেন যেটা উদ্দেশ্য ছিল প্রথম থেকে এবং এখনো সেটা হচ্ছে মানে নিজের ট্যালেন্টটাকে শোকেস করা, আর কিচ্ছু না, দ্যাটস ইট। মানে এখান থেকে কোনো আর্নিং বা অন্যরকম কোনো রকম বিজনেস জেনারেট করা মানে সেরকম কিচ্ছু ব্যাপার নেই, এটা পুরোটাই মানে আমি বা আমার মতন যারা আর কি নতুন, যারা কিছু করে করার ইচ্ছা আছে আর কি, যাদের এই ফিল্ডে, অভিনয় ফিল্ডে হোক বা আরো অন্যান্য ফিল্ডে হোক, তারা একটা, এটা হচ্ছে তাদের কাছে একটা প্ল্যাটফর্ম আর কি, মানে নিজের কাজটাকে পাঁচজনের কাছে দেখানো। এমন অনেক অভিনেতারা আসে, তারা হয়তো সত্যি মানে ভালো অভিনেতা, এবং তারা এক সময় হয়তো তাদের ইচ্ছে ছিল যে তারা অভিনয় করবে, প্রফেশনাল ভাবে অভিনয় করবে, কিন্তু তারা হয়তো সেই সুযোগটা কোনোদিন পায়নি, এবং তারপরে তারা অন্য প্রফেশনে চলে গেছে, কেউ এখন হয়তো একজন চাকরিজীবী, কেউ বিজনেসম্যান, কোনো কেউ হয়তো গৃহবধূ, তো প্রত্যেকে আলাদা আলাদা ফিল্ডে চলে গেছে, কিন্তু সেই স্বপ্নটা হয়তো তাদের রয়ে গেছে কোথাও, হয়তো মনের কোনায় ওই স্বপ্নটা রয়ে গেছে যে একটা অভিনয় করার ইচ্ছা ছিল। তো তারাও এখানে আসে, তারা ওই মানে কোন রকম এটাকে প্রফেশন বানানোর জন্য অভিনয়টা করে না, তাদের একটা শখ মেটানোর জন্য এখানে অভিনয় করে, তারা আর কি সেই অভিনয়টা করে। আবার অনেকে আছে নতুন যারা, তারা যখন কোনো বড় প্রোডাকশন হাউসে যায় তাদেরকে জিজ্ঞেস করা হয় যে অভিজ্ঞতা কি আছে, এক্সপিরিয়েন্স কি আছে, তো তখন তারা বলে যে না আমাদের তো সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তো তখন আর তারা সেই সুযোগটা পায় না সেখানে। তো তারা আবার, তারাও আমার কাছে আসে, তারা এই আমার কাছে যে কাজটা করে সেটা অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে তারা শো করে, সেই লিঙ্কটা হয়তো বিভিন্ন ডিরেক্টর বা প্রোডাকশন হাউসে তারা মানে শেয়ার করে, বলে যে দেখুন স্যার আমি একটা কাজ করেছি, এর এই কাজটা দেখে যদি আপনি মনে করেন যে আমি যোগ্য বা আপনার আপকামিং প্রজেক্টে এরকম কোনো সুইটেবল ক্যারেক্টার আছে তাহলে আপনি আমাকে নেবেন, তো এইটাও একটা অ্যাপ্রোচের করার একটা মানে মাধ্যম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা যেটা, মানে ফিল্মমেনিয়া একটা প্রোডাকশন হাউস যেখানে আমরা সবাই মিলে বন্ধুর মতন কাজ করি আর কি, এটা কোনো রকম মানে বড় প্রোডাকশন হাউস নয় এক প্রথম কথা, আর দ্বিতীয়ত এখানে কোনো প্রফেশনাল ভাবেও যে খুব কাজ হয় তা নয়, মানে এখানে যদি মানে তোমাকে আমি কোনো সময় ইনভাইট করব আমার যদি পরবর্তী কোনো ফিল্মমেনিয়া প্রজেক্ট থাকে আর কি, তুমি শুটিং মানে স্পটে এসে দেখবে, সেটে এসে দেখবে,
যে সেই যে একটা মানে শুটিং করার যে মানে কি বলে পরিবেশটা থাকে, যে প্রত্যেকের একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা থাকে, যে যে ডিওপি সে ক্যামেরা নিয়েই ভাবছে, যে একটা তারা মেকআপ নিয়ে বসে আছে এক জায়গায়, যে মেকআপ আর্টিস্ট সে এসে একটুখানি মুখে পাফ করে চলে যাচ্ছে, যে লাইট ম্যান সে লাইটটাকে শুধু ঠিক করছে। এখানে ব্যাপারটা সেরকম না, এখানে সবাই সবকিছু করছে, মানে যে একটা সে নিজের শটটা দিয়ে হয়তো ক্যামেরাম্যানকে হয়তো অ্যাসিস্ট করছে, যে হয়তো মানে কিছুক্ষণ আগে মেকআপ করলো, তার মেকআপ টেকআপ হয়ে গেল, সেই হয়তো কিছুক্ষণ পরে গিয়ে লাইটটা ধরে রয়েছে আর কি। একটা মানে পিকনিকের মতন একটা সবাই মিলে মিশে এখানে কাজ করা হয়, এবং একসাথে মিলে আমরা চেষ্টা করছি যাতে কাজগুলো লোকের কাছে পৌঁছাক, লোকে দেখুক। আর থ্যাংকস টু ইউ এবং তোমার মতো আরো অনেক ইউটিউবার যারা রিভিউ করে তাদেরকে ধন্যবাদ, তোমরা আমাদের চ্যানেলটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছ, পৌঁছে দিয়েছ রিভিউ করে, মানুষ আরো তোমাদের মাধ্যমে দেখছে। আর আমি শুধু চাই মানুষ দেখুক, মানে দেখো ইউটিউবে ফিল্মানিয়াতে এই যে কাজগুলো সেগুলো দেখার জন্য তো কাউকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না, কেউ টিকিটও কাটছে না, এটা শুধুমাত্র মানে আমাদের উদ্দেশ্য মানুষ দেখুক, দেখে ভালো মন্দ যাই হোক না কেন বলুক, এবং এইটা ভেবে বিচার করুক যে আমাদের কাজটা একেবারেই ন্যূনতম বাজেটে আমরা করি, ভীষণ একদম স্বল্প মূল্যের কাজ, তার মধ্যেও চেষ্টা করি যে গল্পের মধ্যে একটু নতুনত্ব আনতে, যেটা অন্যান্য অনেক ইউটিউব চ্যানেলে একটা কি বলবো আমি কাউকে ছোট করছি না, কিন্তু ম্যাক্সিমাম অনেক ইউটিউব চ্যানেলে যারা প্রচুর ভিউজ 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ আমি দেখি, সেখানে তাদের কিছু ট্রিক্স আছে যে এই টপিকের ওপর কাজ করলে হয়তো ভিউজটা বেশি হবে, বা একটা নির্দিষ্ট জনারে কাজ করলে একটু অ্যাডাল্ট কন্টেন্ট থাকলে সেগুলোতে হয়তো আমরা বেশি ভিউজ পাবো, সেই রকম একটা ক্যাচি টাইপের কোনো থাম্বনেল দিয়ে দিল যেটা দেখলে মানুষ ক্লিক করবে আগে, হয়তো ভেতরে সেই ব্যাপারটাই নেই, তো এই ধরনের কিছু ব্যাপার থাকে, কিন্তু আমার মনে হয় সেগুলো আর কি দর্শকের সঙ্গে চিট করা। বা আমি মানে আমার চ্যানেলে যে কাজগুলো ফিল্মানিয়াতে আমরা রাখার চেষ্টা করি সেটা ম্যাক্সিমামই একটু অন্য ধরনের কাজ, একটু এন্টারটেনিং, যেগুলো মানুষ দেখবে, একটু মানে সস্তায় বাজিমাত করা যেটা বলে সেইটা আমরা চেষ্টা করি যে সেটা না করে, তাতে যদি কম লোক দেখুক দেখুক, কিন্তু মানে আমি চাই না যে মানে কয়েক কোটি মানুষ দেখুক, কিন্তু কয়েক লক্ষ মানুষ মানে সেটাকে খারাপ বলুক, আমি চাই যদি 100টা মানুষও দেখুক তার মধ্যে যেন 90টা মানুষ সেটাকে ভালো বলে, বা যদি 10টা মানুষও দেখুক তার মধ্যে 8টা 9টা মানুষ যেন যেটাকে ভালো বলে, এইটাই আমার উদ্দেশ্য আর কি। থ্যাংক ইউ সো মাচ দাদা, ফিল্মেনিয়া নিয়ে অনেক কিছু ইনফরমেশন জানতে পারলাম। তো ফিল্মেনিয়া নিয়ে যখন কথাই হচ্ছে, তো ফিল্মেনিয়া থেকে প্রচুর কাজ এসছে, অধরা, সরি, সরিটা হিন্দিতে ছিল, আজকে তোমার একটা কাজ দেখলাম ভ্রম ওটিটিতে এসছে, সেটা নিয়ে আমি কথা বলবো, মানে আলাদা করে একটা ভিডিও আছে আমার, আমার খুব ভালো লেগেছে, ওটাও তুমি হিন্দিতে করেছো, এবং তোমার হিন্দি ডিকশনও খুব ভালো, মানে কেউ বলবে না যে তুমি অ্যাকচুয়ালি বাংলায় বাঙালি বাংলায় কথা বলো, তোমার হিন্দি উচ্চারণও একদম নিট এন্ড ক্লিন। তো ফিল্মেনিয়া নিয়ে যখন কথা হচ্ছে, তো অধরা এসছে, সরি এসছে, বিদ্রোহী এসছে, কিছুদিন আগে মোহিনী রিলিজ করলো, সামনে নিশ্চয়ই আরো অনেক কাজ আসবে, তো তুমি আমাকে বলো যে এই যে বাংলার ফার্স্ট সুপার হিরো, এটার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ফিল্মেনিয়া, কারণ সুপার হিরো মানে তো আমরা সবাই বলছি বিশাল একটা বাজেট লাগবে, সেখানে তুমি মানে এখানে বলে ন্যূনতম বাজেটে আমরা করি, সেখানে তুমি বিদ্রোহীকে তুমি ইন্ট্রোডিউস করালে সবার সামনে, তো হঠাৎ করে এই কনসেপ্টটা কি করে মাথায় এলো যে একটা সুপার হিরো আমি ডেভেলপ করি? এই কনসেপ্টটা হঠাৎ করে আসে কি, ওই যে তোমাকে প্রথমেই বললাম যে আমার ছোটবেলায় যে অ্যাম্বিশনটা ছিল যে আমি একজন কমিক্স রাইটার হব, এবং তখন থেকেই মানে আমার সুপার হিরো মানে এই যে একটা সেকশন এইটার ওপর আমার একটা মানে ভালো লাগা ভালোবাসা যাই বলো না কেন ছিল। ছোটবেলায় আমরা মানে সুপারম্যান ব্যাটম্যান পড়তাম, তারপরে যত আস্তে আস্তে এগিয়েছি আমি নানা দেশের সুপার হিরো কিরকম আছে, সুপার হিরোদের ভাগ কিরকম আছে, মানে কারা সুপার পাওয়ার ওলা সুপার হিরো আছে, আবার সুপার মানে গ্যাজেট পাওয়ার যাদের আছে সেই সুপার হিরোটাও রয়েছে, তো এরকম নানা মানে সুপার হিরো জিনিসটা আমার খুব ছোটবেলা থেকেই একটা মানে কি বলবো ইন্টারেস্টের জায়গা ছিল আর কি। এবং তারপরে যখন আস্তে আস্তে আমি বড় হলাম বা এই ফিল্ডে এলাম, তখন একটা জিনিস আমি খুব ভাবতাম যে প্রত্যেকটা মানে দেশে বা প্রত্যেকটা ভাষায় আমাদের এই দেশেও নিজের দেশেও একটা নিজস্ব সুপার হিরো আছে, সেটা হিন্দিতে
শক্তিমান আছে, কৃষ আছে, আরো অন্যান্যরা রয়েছে, তেলেগু ভাষায় রয়েছে, তামিল ভাষায় রয়েছে, পাঞ্জাবিতে রয়েছে আর কি বিভিন্ন, কিন্তু বাংলায় সেইভাবে আজ পর্যন্ত কিন্তু কেউ সুপার হিরো জনারটা নিয়ে কখনো কাজ করেনি। এটা এটা আমি স্বীকার করি না যে মানে বাংলায় কাজ হতে পারে না বা বাংলায় সুপার হিরো বানানো কোনোদিন যেতে পারে না, কারণ সুপার হিরো হতে গেলেই যে সবসময় মানে মারাত্মক লেভেলের ভিএফএক্স হতে হবে সেটা কিন্তু সবসময় দরকারি নয়, মানে নানা রকম সুপার হিরোর কিন্তু ভাগ আছে। মানে সুপারম্যান এক ধরনের সুপার হিরো, কিন্তু ব্যাটম্যান কিন্তু সুপারম্যানের মতো নয়, মানে ব্যাটম্যানের কিন্তু মানে তার ভাগটা আলাদা। আবার আয়রনম্যান এক রকমের সুপার হিরো, হাল্ক আর এক রকমের সুপার হিরো, তো এরকম আর কি বিভিন্ন সুপার হিরোর মানে আলাদা আলাদা ভাগ আছে আর কি। এবং বাংলাতে যে মানে রূপকথার গল্প হয়নি তা নয়, বাংলাতে যে ভিএফএক্স সমৃদ্ধ কোনো কাজ হয়নি তাও নয়, কিন্তু জানি না কেন মানে সুপার হিরো বিষয়টা নিয়ে কিন্তু বাংলায় সেইভাবে কারোকে কখনো কাজ করতে দেখিনি। বাংলায় যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্টোরি আছে, সায়েন্স ফিকশন আছে, চরিত্র প্রফেসর শঙ্কু আছে, এবং যেটা মানে অত্যধিক মাত্রায় আছে সেটা হচ্ছে গোয়েন্দা, মানে একটার পর একটার গোয়েন্দা বছরে বছরে আসে আর কি। আমরা এখনো ফেলুদা নিয়ে কাজ দেখছি, ব্যোমকেশ বক্সী নিয়ে কাজ দেখছি, কিরিটি আছে, অ্যাডভেঞ্চার চরিত্র যেমন কাকাবাবু আছে, শঙ্কর আছে, কিন্তু সুপার হিরো নিয়ে কখনো কোনো কাজ হতে দেখিনি। তো এইটা আমার এটা আমাকে মানে মাঝে মাঝে ভাবাতো যে কেন নেই, কেন মানে সুপার হিরো মানেই কি শুধু মারাত্মক লেভেলের ভিএফএক্স দেখাতে হবে, ডিসি বা মার্ভেলের মতন ছবি করতে হবে, তা কেন, অনেক রকমের সুপার হিরো আছে। তো সেই ভাবনা থেকেই কিন্তু আমার এই বিদ্রোহীটা করা, যে একটা ট্রাই, একটা অ্যাটলিস্ট একটা মানে শুরু তো করি। মানে আমি জানি যে আমার যে যে বাজেটে আমি কাজটা করেছি সেটা কোনোভাবেই মানে মার্ভেল ডিসি করতে তো পারবোই না, ইভেন আমাদের ক্রিস লেভেলেও হয়তো করতে পারবো না, ইভেন শক্তিমান লেভেলেও করতে পারবো না, কারণ তাদেরও যে মিনিমাম বাজেট আমার তার ধারে কাছে নেই আর কি। মানে একটা খুবই খুবই মানে খুবই অল্প বাজেটে একটা কাজ আর কি, কিন্তু তবু একটা চেষ্টা করলাম যে অ্যাটলিস্ট মানুষ জানুক যে একটা বাংলায় কেউ হয়তো করেছে, এবং তারপরে হয়তো এটা দেখার পরে কেউ ইন্টারেস্ট নিয়ে, যারা বড় প্রোডাকশন আছে, বড় কোনো পরিচালক আছে, তারা হয়তো আরো ভালোভাবে করতে পারবে, তখন হয়তো বাংলাতে আমরা মানে আরো মানে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের কোনো সুপার হিরোর কাজ আমরা দেখতে পাবো। কিন্তু অ্যাটলিস্ট একটা শুরু করি, মানুষকে মানে দর্শককে একটু টেস্টটা দিই, মানে বাঘের মুখে রক্তের স্বাদ লাগিয়ে দেওয়া যাক বলে। তো সেই ভাবনা থেকেই আর কি প্রথম এই বিদ্রোহীটা করা, এবং যেহেতু আমার বাজেট নেই, সেই সেই রকম লেভেলের বাজেট নেই, আমি চেষ্টা করেছি যে বিদ্রোহীকে সেই সুপার হিরো ব্যাপারটা মানে সুপার পাওয়ার গুলো না দিতে, বরং তাকে অনেক বেশি হিউম্যান রাখতে, তার মূল্যবোধ গুলোকে সুপার পাওয়ার দিতে, সুপার হিরো বানাতে আর কি, এবং তাকে বিশেষ কিছু ওয়েপন দিতে বা গেজেট যেইগুলোর মাধ্যমে সে সাধারণ একটা হিরোর থেকে হয়তো এক লেভেল ওপরে থাকবে, যে কারণে তাকে সুপার হিরো বলা হবে। এই হচ্ছে আমার কনসেপ্টটা ছিল। বিদ্রোহী সম্পর্কে অনেক ইনফরমেশন পেলাম, বিদ্রোহীর সবগুলো এপিসোডই আমি দেখেছি, যতগুলো ইউটিউবে আমি পেয়েছি। অন্যায়ের বিরুদ্ধে লড়বে সে, অন্যায়কে সে কোনোভাবেই মেনে নেবে না, ঠিক আছে। তো এবার তোমাকে আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো, তোমার আমি অনেকগুলো কাজই দেখেছি, তুমি লুপ নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসো আমি দেখেছি, মানে সেটা শুধু মোহিনী বলে বলছি না, কিন্তু যে মোহিনীতে তুমি একটু অন্য ধরনের লুক নিয়েছো, এর বাইরেও আমি দেখেছি কখনো ফ্রেঞ্চ কাট রেখেছো, কখনো চুল এ করে দিয়েছো, ব্রহ্মদত্তের জন্য পুরো ন্যাড়া হয়ে গেছো, লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে তুমি খুব ভালোবাসো। তো আমার প্রশ্ন হচ্ছে যে তুমি এখন কিন্তু বিভিন্ন ধরনের চরিত্র করেছো, তোমার মানে কাছের চরিত্র কোনটা এখন অব্দি যে যে কাজ করেছো তুমি এখন অব্দি, ব্রহ্মদত্ত করেছো, মোহিনী করেছো, বিদ্রোহী করেছো বা আরো আদার্স যারা করেছো আর কি, তোমার কাছে পছন্দের চরিত্র কোনটা? দেখো মানে একজন অভিনেতার কাছে তার সবকটা চরিত্রই তার সন্তানের মতো আর কি, তো প্রত্যেকটা চরিত্রই আমার খুব কাছের, আমার খুব নিজের, এবং কি বলবো মানে সবটাই আমার খুবই প্রিয়, প্রত্যেকটা চরিত্রই প্রিয়, কারণ প্রত্যেকটা চরিত্রই যখন আমি করেছি সেই চরিত্রগুলো মানে যেটা তুমি বললে যে প্রত্যেকটাই একটার থেকে একটা আলাদা, এবং এবং আমি সেটা চেষ্টা করি যে আমাকে নিজে থেকে যেন বলতে না হয় যে এই ছবি এই যে চরিত্রটা এটা অমুক কাজের আমার, মানে দর্শক যখন দেখবে আমার মানে লুকটা সেটা দেখেই সে বুঝে যাবে যে আচ্ছা এটা ওই সিনেমাটার কাজ বা ওই শর্ট ফিল্মের কাজ আর কি। মানে আমার মোহিনীর
যে রূপটা, সেই ছবিটা দেখলেই মানুষ বুঝবে যে আচ্ছা এটা মোহিনী। আমার ব্রহ্মদৈত্যর যে লুকটা সেটা লোকে দেখলেই বুঝবে আচ্ছা এটা ব্রহ্মদৈত্য। তো মানে আমাকে নিজে থেকে বলতে হবে না যে আমি একটা ব্রহ্মদৈত্য বলে কাজ করেছিলাম, ওইখানে আমার এই লুকটা ছিল। তা আমার ছবি দেখলেই অডিয়েন্স অটোমেটিক বুঝে যাবে, এটা আমার একটা মানে প্রথম টার্গেট থাকে আর কি। আর কিন্তু প্রত্যেকটা ওই প্রত্যেকটা চরিত্র করার জন্য যে পরিমাণ একটা প্রিপারেশন থাকে, একটা স্ট্রাগল থাকে, সেটাকে তৈরি করার জন্য যে খাটনি পরিশ্রমটা থাকে, সেই পরিশ্রমটা করলে অটোমেটিক্যালি সেই চরিত্রটা আমার খুব প্রিয় হয়ে যায়। আমি কোনোটাকেই ওই জন্য বাদ দিতে পারবো না। তবে তার মধ্যেও যদি মানে চুজ করতেই বলো, তাহলে আমি বলবো বিদ্রোহী আমার মানে অনেক বেশি কাছের। কারণ এই বিদ্রোহীর যে ইমোশনটা, এই যে সুপার হিরো বানানোর যে ইমোশনটা, সেটা আমার মানে একদম প্রথমের আর কি। মানে আমি যখন খুব ছোট ছিলাম, ক্লাস 5-6 পড়তাম সম্ভবত, সেই সময় থেকে আমার একটা মানে মানে একটা স্বপ্ন ছিল বলতে পারো, একটা ড্রিম ছিল, যে মানে সেটা একটা চাইল্ডিশ স্বপ্ন যে আমি বড় হয়ে সুপার হিরো হব। তখন আমি সত্যি ভাবতাম যে আমি সুপার হিরো হতে পারি আর কি। টিভিতে শক্তিমান দেখতাম, কমিক্সের বইতে অরণ্যদেবের গল্প পড়তাম, সেইগুলো পড়তে পড়তে নিজে স্বপ্ন দেখতাম যে এটা সত্যি সত্যি হওয়া যায় আর কি। আমি তখন খুবই ছোট। তো আজকে যখন আমি অভিনেতা হলাম এবং সেই সেই পোশাক পরে, মুখে মাস্ক পরে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, দুষ্টের দমন শিষ্টের পালন করছি, এইটা যখন করছি, আমার সেই ছোটবেলার ওই মানে সেই ছেলে মান মানে ছোটবেলাটা আর কি, শৈশবটা আমার মধ্যে আবার জেগে উঠছে এবং আমি সেই ছোট সৌমাল্যকে আমি খুঁজে পাচ্ছি আমার মধ্যে। তো সেই জন্য এই চরিত্রটা আমার কাছে মানে বাকিগুলোর তুলনায় অনেক অনেক প্রিয় আর কি। আমিও গেস করছিলাম হয়তো বিদ্রোহীটাই তুমি বলবে, সেটা শুনে ভালোই লাগলো। এবং মানুষ হিসেবে তুমি যথেষ্ট ভালো, মানে কি বলবো, তোমার মধ্যে সব ধরনের গুণ আছে। আমি আজ অব্দি কোনো বাজে দিক পাইনি, হয়তো আছে, সব মানুষের মধ্যে বাজে দিক ভালো দিক থাকে। আমি তোমাকে যতটা চিনি জানি, ইউ আর এ ভেরি গুড হিউম্যান বিং। আজকালকার দিনে মানে লোকের মাইন্ডসেট এত প্যাঁচালো, মানে মুখে এক ভেতরে আরেক হয়ে গেছে। তুমি কিন্তু তা না, তোমাকে তোমার সাথে আমার কতদিন ধরে কথা হচ্ছে, তাই না? অনেকদিন ধরে কথা হচ্ছে। আমি তোমাকে যেটুকু আমি বুঝতে পেরেছি সামনাসামনি না দেখার পরও, যে ইউ আর এ ভেরি গুড হিউম্যান বিং এবং ভালোদের সাথে অবশ্যই ভালো হবে। তো আড্ডা মারতে মারতে মানে সময় চলে যাবে, বুঝলে তো, তোমার সাথে এত আড্ডা দেওয়া যায়। তো তুমি যদি তোমার আপকামিং কিছু কাজ নিয়ে আমাদের দর্শকদের কিছু বলো, যে তোমার সামনে কি কি কাজ আসছে সেটা যদি একটু জানো, মানে তোমার ইন্ডিপেন্ডেন্ট কাজ হোক বা প্রফেশনাল কোনো প্রোডাকশন হাউসেরই কাজ হোক, সেগুলো নিয়ে যদি একটু বলো যে তোমার আপকামিং কাজগুলো কি কি। কাজ অনেকগুলো আর কি কথা চলছে আর কি, মানে সেগুলো একটুখানি ন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মেই কথা চলছে, সেটা কিন্তু সেটা এখনো মানে খুব প্রিলিমিনারি স্টেজে রয়েছে। মানে যে যার সঙ্গে আর কি কাজটা হবে, তার সঙ্গে এখন মানে প্রিলিমিনারি স্টেজে কাজটা আর কি এখন রয়েছে আর কি। সেই জন্য সেটা নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, কারণ আগে সেটা একটু এগোক, তারপরে আমি অ্যানাউন্স করবো আর কি। আর এছাড়া যেটা আমার নিজের ইন্ডিপেন্ডেন্ট ভাবে যেটা এখন অবধি প্ল্যান আছে, সেটা হচ্ছে যে মোহিনী মানুষের ভালো লেগেছে, এই বছর রিলিজ করেছে, এখন MX প্লেয়ারেও চলছে কাজটা, অনেকেই মাঝে মাঝেই এখন অবধি আমাকে মানে ইনস্টাগ্রামে হোক ফেসবুকে হোক আমাকে পিং করে, মোহিনীর কাজটা দেখলাম দাদা খুব ভালো লাগলো। তো ওইটার যে দ্বিতীয় ভাগটা, কারণ যারা দেখেছে আর কি তারা জানে যে গল্পটা এখনো শেষ হয়নি, একটা মিডল পোর্শনে গিয়ে গল্পটা আটকে আছে, তারপরে ঘটনা এগোবে। তো সেই কাজটা নিয়ে আর কি পরের কাজটা করার একটা ইচ্ছা আছে, আপাতত এটা প্ল্যানিং রয়েছে। এবার পরিস্থিতি স্বাভাবিক হোক, পৃথিবী আবার সুস্থ হোক, তারপরে ভাবা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলো, তোমার সাথে মানে স্ট্রাগল পিরিয়ডে আমি বলবো, হঠাৎ করে আমার জানতে ইচ্ছে করলো যে খারাপ ঘটনা, এরকম একটা ঘটনা যেটা তোমার খুব খারাপ লেগেছে আর কি, সেটা মানে দর্শকদেরকেও কোথাও না কোথাও কিন্তু হেল্প করবে, হয় না? যে ঠেকে শেখে লোক, একদিকে গেলাম এটা বন্ধ পেলাম, ব্যাকে এসে অন্যদিকে গেলাম, ওখানে বন্ধ পেলাম আবার অন্যদিকে গেলাম। তো তোমার যদি একটা খারাপ এক্সপিরিয়েন্স, কারণ নাম টাম কিছু নিতে হবে না, তোমার যদি একটা খারাপ এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করতে চাও, সেটা যদি একটু করো। খারাপ এক্সপিরিয়েন্স বলতে, প্রথমে মানে যখন একটু কম বয়স ছিল আর কি, আমার স্ট্রাগলের প্রথম দিকে আর কি, যখন অতটা বুঝতামও না মানে অভিনয়ের যে কত রকমের ভাগ আছে, ক্যারেক্টারের কোনটাকে টকি আর্টিস্ট বলে, কোনটাকে জুনিয়র আর্টিস্ট বলে, কোনটাকে আবার সিনিয়র অ্যাক্টর বলে, এগুলো কিছুই বুঝতাম না। অভিনয় অভিনয় অভিনেতা যায় অডিশন দেয় এটুকুনি জানতাম,
একটা অডিশন মানে একটা সামনে দাঁড়িয়ে তাকে কিছু বলতে বলবে, একটা স্ক্রিপ্ট দেবে, সে সেটা যদি ভালো বলতে পারে, ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে যায়, তাকে নেওয়া হবে, আদারওয়াইজ তাকে রিজেক্ট করা হবে। এইটুকুনি কনসেপ্ট ছিল আর কি। কিন্তু তারপরে মানে আস্তে আস্তে গিয়ে বুঝলাম যে এইগুলোকে বলা হয়, এদেরকে বলা হয় জুনিয়র আর্টিস্ট, এদেরকে বলা হয় টকি আর্টিস্ট, এদেরকে বলা হয় সেমি বক্স, ওদেরকে বলা হয় বক্স, এত রকম কনসেপ্ট মাথায় ছিল না। তো যখন যেতাম বিভিন্ন জায়গায় প্রথম দিকে আর কি, এরকম অনেক ফেক অডিশন হয় আমাদের শহরে বিভিন্ন জায়গায়, যাদের সঙ্গে আসল আমাদের যে ইন্ডাস্ট্রি, মেন ইন্ডাস্ট্রি যেখানে প্রপার কাজ হয়, তাদের কোনো রকম কোনো যোগ নেই, এটা আমরা পরে বুঝেছি। তখন আমি কম বয়স, প্রথম প্রথম যাচ্ছি, সেটা বুঝতাম না। এবং সেখানে গিয়ে তারা নানা রকম প্রলোভন দেখাতো, আমাদের এখানে এই কাজ হয়েছে, ওই কাজ হয়েছে, আমাদের হাউস থেকে এই অভিনেতারা কাজ পেয়েছে, এই অভিনেতারা এখানে আমাদের কাছে কাজ শিখেছে, কাজ পেয়েছে। সেই রকম বিভিন্ন জায়গায় যেতাম, এবং প্রথমে প্রথমে এরকম দু একটা জায়গায় আমি নিজেও প্রতারিত হয়েছিলাম আর কি। এবং তারপরে যখন আমি বুঝলাম, মানে একটা যেতে যেতে না মানে চোখ খুলে যায় আর কি, যে কোনো মানুষের আর কি, ঠকতে ঠকতে আর কি বুঝে যায় যে তার নিজের একটা সেন্স তৈরি হয়ে যায় যে কোনটা ঠিক কোনটা ভুল। তো তারপর থেকে আমি নিজেই বুঝে যেতাম যে মানে আমি গিয়েই আর কি, একটা মানে কি বলে হয় না, যে একটা জায়গায় গেলে তুমি নিজেই বুঝতে পারবে, একটা তোমার সিক্স সেন্স জেনারেট করে যাবে যে জায়গাটা ঠিক মানে ভালো লাগছে না আর কি, মানে কিরকম যেন একটা লাগছে, চারিদিকে বড় বড় ছবির পোস্টার, বড় বড় কাজ, তুমি নিজেই মানে তোমার সেন্স এসে যাবে যে এই যে হাউস, এখানে এই কাজ হতে পারে না আর কি, মানে কোনটা ফেক কোনটা জেনুইন সেটা তখন বোঝা যায় আর কি। তো এই জায়গাগুলোতে অনেক জায়গায় এরকম প্রতারিত হয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ভগবানের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, বা তোমরা যারা ভালোবাসো তাদের শুভকামনায় ঠিকঠাক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, ভালো ভালো পরিচালকদের সঙ্গে পরিচয় হয়েছে, তারা কাজ দিয়েছে, এবং এইভাবে এগিয়েছি। তবে একটা এক্সপিরিয়েন্স মানে প্রথম দিকের আমি বলছি, এটা আজকে তুমি জিজ্ঞেস করলে আমি বলছি, এটা খুব একটা আমি কাউকে শেয়ার করতাম না, সেটা হচ্ছে যে প্রথম দিকে একটা এরকমই মানে খুব ছোট একটা প্রোডাকশন হাউসে একটা আলাপ হয়েছিল আর কি। এবং প্রথমে আমি মানে প্রথমে তারা বলেছিল যে মানে হাউসটা খুব বড় হাউস, তাদের ব্যানারে প্রচুর ভালো ভালো কাজ হয়েছে, বড় বড় অভিনেতারা তাদের হাউস থেকে কাজ করেছে। পরে বুঝেছিলাম যে না, পুরোটাই ফেক আর কি। তো তারা আমাকে মানে একটা জায়গায় নিয়ে গেছিল, বর্ধমানে, বর্ধমানে শুটিং হয়েছিল আর কি। এবং মানে গিয়ে মানে পরে রিয়েলাইজ করলাম যে ওটা কোনো শুটিং হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কাজ মানে সেই কাজ আজকে রিলিজও হয়নি, ইভেন শুটিংই হয়তো হয়নি আর কি, মানে এটা পুরোটাই একটা সাজানো ব্যাপার ছিল আর কি। এবং সেখানে গিয়ে মানে কারোর কাছ থেকে টাকা চাওয়া হওয়া, বা কারোর সঙ্গে অন্যরকম কোনো ইন্টেনশন আর কি, তার সঙ্গে বা কোনো অ্যাক্ট্রেসের সাথে বা কোনো অ্যাক্টরের সাথে অন্যরকম ইন্টেনশনে তাকে অ্যাপ্রোচ করা, তাকে অন্যরকম কিছু প্রস্তাব দেওয়া আর কি, মানে আশা করি তুমি বুঝতেই পারছো আর কি। তো এই ধরনের অনেক রকম মানে কাজ সেখানে আর কি হতে দেখেছিলাম। এবং তখন মনে ছিল যে কেন এখানে এলাম, এখানে এসে ফেসে গেছি, বাড়ি যেতে হবে, মানে একটা ভয়ও হচ্ছে, কারণ নিজের জায়গা থেকে পুরোপুরি দূরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আমি কাউকে চিনি না, জানি না, একটা বর্ধমানের খুব ইন্টেরিয়ারে একটা অজ পাড়াগা আর কি, সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখান থেকে কোনো রকম ভাবে আর কি কাউকে না বলে টোলেই আর কি ব্যাক করে এসেছিলাম, আমি এবং আমার সঙ্গে আরেকজন অভিনেত্রী ছিল আর কি। সেও আর কি তখন স্ট্রাগল করছে, নতুন, সেও কিছু জানে না, আমিও কিছু জানি না। তো সেখান থেকে আমরা দুজনে কোন রকমে পালিয়ে ট্রেন ধরে ব্যাক করে এসেছিলাম, এবং প্রাণ ধরেছিলাম যে এরপরে আর এই ধরনের কোনো কাজে যাবই না, এবং বাইরে যেতে গেলে একমাত্র পরিচিত সার্কেল, যাদেরকে অনেকদিন ধরে চিনি, যাদের সঙ্গে অনেকদিন ধরে আলাপ আছে, বা যাদের রেপুটেশন ভালো, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, একমাত্র তাদের সঙ্গেই যাব। আদারওয়াইজ আননোন, চিনি না, জানি না, হট করে বললো চলে যাওয়াটা, এটা কোনোদিন করবো না। এবং যারা নতুন অভিনেতারা রয়েছে, যারা এখন স্ট্রাগল করছে, আমার ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছে, তাদেরকে আমি সাজেস্ট করব যে এখন প্রচুর চারিদিকে নানা রকম কাজের প্রলোভন অনেকেই দেবে, যাদের সঙ্গে হয়তো মেন ইন্ডাস্ট্রির কোনো যোগই নেই, সেটা চোখখান খোলা রেখে ভালো করে যাচাই করে এবং নিজের প্যারেন্টসদেরকে তার মধ্যে ইনভলভ করবে, বাবা মাকে জানাবে, নিজে নিজে সব সিদ্ধান্ত নেবে না,
কারণ এতে হয় কি, আমরা যখন কম বয়স থাকে তখন আমরা আমাদের সেই এক্সপিরিয়েন্স থাকে না, আমরা আমাদের সেই অভিজ্ঞতা থাকে না, তখন আমরা অনেক রকম এরকম ভুলভাল স্টেপ নিয়ে ফেলি, যেটা যেটা হয়তো পরবর্তী কালে তার জন্য অনেক আফসোস করতে হয় আর। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমার ভিউয়ার্সদেরকেও তুমি একটা সতর্ক বার্তার মতনই দিলে, তো এটা আমিও বলবো, কারণ আমি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখি যে নতুন কাজ আসছে, অভিনেতা চাই, অভিনেত্রী চাই, কন্ট্যাক্ট করো, ফোন নাম্বার আছে, ফোন করলে এক জায়গায় ডাকবে, দেখে বলে 5,000 টাকা, 10,000 টাকা, এরকম আমার সাথে মানে পার্সোনালি হ্যাঁ হয়, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার চেনা জানার মধ্যে প্রচুর হয়েছে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে। আমার কোনো সময় এটা আমার মাথায় আসে যে আমি টাকা দিয়ে কোথাও কাজ করব, আমার মনে হয়েছে যে যদি টাকা দিয়ে করতে আমার নিজের কাজ করবো, ইন্ডিপেন্ডেন্ট যে কাজ হয় সেটার পেছনে আমি টাকা দেবো, আমার কাছে যদি আমাকে 5,000 টাকা চাই, সেই 5,000 টাকা আমি একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলবো, আমি কেন অন্য একজনকে সেটার জন্য টাকা দিতে যাব। আমার কাজ দেখে যদি কারো ভালো লাগে যে তুমি এসে রোল করে দিয়ে যাও, করে দেবে, আমি 2-3টে সিরিয়ালে কাজ করেছি, ওগুলো কিন্তু সেভাবেই এখনো তাদের সাথে কন্ট্যাক্ট আছে, মানে আমি যদি চাই যে আমি আবার সিরিয়ালে টুকটাক শুরু করবো আবার, তারা আমাকে ব্রেক দিয়ে দেবে, তাদের সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু টাকা দিয়ে সেখানে আমি পেইড, সেখানে ওরা আমাকে টাকা দিচ্ছিল পার ডে হোক বা ওই পিরিয়ডটার জন্য হোক, যে তোমাকে এই 4-5 দিন টানা করতে হবে, একটা প্যাকেজ দিয়ে দিল। ইনফ্যাক্ট একটা সিনেমাতে আমাকে বলেছিল 22 সেকেন্ডের একটা কাজ আছে তুমি করো, তোমাকে 50,000 টাকা দেওয়া হবে, 22 সেকেন্ডের একটা কাজের জন্য 50,000 টাকা দেওয়া হবে, কিন্তু এই জব জবের জন্য আমি সেটা করতে পারিনি। মানে জাস্ট ক্যারেক্টারটা আসবে, একটা টার্নিং পয়েন্ট আছে গল্পে, সেটা বলে বলে দিয়ে বেরিয়ে যাবে। ইম্পর্টেন্ট একটা খুব কঠিনও ছিল, মানে একটাও খুব কঠিন ছিল, ঠিক আছে, পরে যখন দেখলাম তখন মনে হলো যে কি মিস করলাম, টাকাটা না কিন্তু ওই টার্নিং পয়েন্টটা ও আনে, ওই ক্যারেক্টারটা আনে, তো একটা মিস করেছি আর কি। তো ঠিক আছে, এখন নিজের মতন করে কাজ করছি, তোমাদের সবাইকেই বলবো যে ওই রকম প্রলোভনে একদম বাদ দেবে না, এই গ্ল্যামার রোডটা এরকমই, সবাই বলবে আসো তোমাকে একটা ফিচার ফিল্মে কাজ দিয়ে দেবো, আসো তোমাকে একটা ওয়েব সিরিজে কাজ দিয়ে দেবো, টাকাও চাবে, এই চাবে, তোমার তো টাকা দিয়ে দেবে, তারপর থেকে দেখবে সেই ফোন নম্বর অফ, তো এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, প্রথম থেকে এই ভুলগুলো অনেকেই করে ফেলে, করো না। সোমালোদা আছে, ফিল্ম মেনি আছে, কন্ট্যাক্ট করো, আমি ফোন নাম্বারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সমালোদের সাথে কাজ করো, আমি নিজেও টুকটাক কাজ করার চেষ্টা করছি নিজের মতন করে, সেখানে তোমরা চাইলে কাজ করতে পারো, সমালোদের সাথে আমার কাজ করার ইনফ্যাক্ট কথা আছে, সমালোদের সাথে মানে তখন আরো তো ক্যারেক্টার দরকার হয় তাই না, সেখানে একটা টুক করে একটা ছোট অডিশন নিয়ে নিলাম, যে যে হ্যাঁ ক্যারেক্টারে যাচ্ছে অবশ্যই। সেখানে আমরা ঢুকিয়ে দিলাম। তুমি আরেকটা বলো, ব্রহ্মদৈত্য কিন্তু তোমাকে একটা মানে কি বলবো বুস্ট করেছে, পুশ করেছে ব্রহ্মদৈত্য, আমি দেখেছিলাম ব্রহ্মদৈত্য যখন এসেছিল তখন অনেকেই আমাকে বলছিল যে ব্রহ্মদৈত্য অ্যাকচুয়ালি হয়েছে, তোমার তো গেটার দেখে বোঝা যাচ্ছে না, তারপরে আমি ও সার্চ টার্চ করে দেখলাম, আরে সোমবার তো ব্রহ্মদৈত্য করেছে, তারপরে দেখলাম তুমি ফেসবুকে তখন শেয়ার টেয়ার করছিলে, ব্রহ্মদৈত্য লুক দেখে কে বুঝবে বলো, তো ব্রহ্মদৈত্যটা অ্যাকচুয়ালি হাউ ডিড ইট হ্যাপেন, অ্যাকচুয়ালি কি করে তুমি ব্রহ্মদৈত্যের রোলটা পেলে? ব্রহ্মদৈত্যর আগে, ব্রহ্মদৈত্যর যিনি পরিচালক রাইটার অভিরূপ ঘোষ, তার সঙ্গে আমার আগে অনেকদিন আগে থেকেই একটা পরিচয় ছিল। এবং অভিরূপ শুধু নয়, মানে অভিরূপের যে টিমটা, ওর যে কাস্টিং ডিরেক্টর সৌরভ, সৌরভ সাহা, সেও আমার মানে অনেকদিন ধরেই বন্ধু। প্রথমে আমরা মানে ফেসবুকেরই বন্ধু ছিলাম, ফেসবুক থেকে আলাপ। তারপরে আমাদের মেন মানে সাক্ষাৎ হয় সেটা হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা সম্ভবত 2012 বা 2013 ওই রকম সময় আর। তো সেখানে আমারও একটি শর্ট ফিল্ম গেছিল স্ক্রিনিং হতে, আর অভিরূপেরও একটা ছবি এসেছিল। সেই সেই ছবিটা মানে ওইখানে আমাদের প্রথম আর কি দেখা হয়, এবং তারপরে কাজ নিয়ে ডিসকাশন হয় আর কি, যে ওর কাজ আমার খুব ভালো লাগছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে ওর আর আমার মানে যে চিন্তা ভাবনা গুলো, যে ধরনের মানে টপিকের ওপর আমরা কাজ করতে ভালোবাসি, একটা মানে কি বলবো মানে পাল্প ফিকশন আর কি। হ্যাঁ, তো সেইটা আমাদের দুজনের খুব ম্যাচ হতো আর কি। মানে তুমি যদি রহস্য রোমাঞ্চ সিরিজ দেখো তাহলেও দেখবে যে ও যে কাজগুলো করে, অভিরূপ যে কাজগুলো করে, সেই সেই জনারটা কিন্তু খুব একটা মানে অভিরূপ ছাড়া অন্য কাউকে আমি করতে দেখি না। মানে একটা অন্য জনার আর কি, এটা পাল্প ফিকশন, তার মধ্যে তুমি কি বলবো মানে সো কল্ড একটা এন্টারটেনিং ব্যাপারও পাবে, আবার মানে সেই যে একটা মানে সাউথ ইন্ডিয়ান ফিল্মের যে মশালা সেটাও আবার পাবে না, মানে খুব যে ওভার দ্য টপ সেটাও দেখতে পাবে না, আবার যে খুব একেবারে খুব রিয়েলিস্টিক ব্যাপার তাও কিন্তু পাবে না আরকি। মানে একটা মিডল অফ দ্য রোড একটা ব্যাপার থাকে আর কি। এবং আমার যে মানে ভাবনাগুলো, আমার যে মানে গল্পগুলো, তার মধ্যেও কিন্তু তুমি সেইটাই পাবে, যে খুব রিয়েলিস্টিক ব্যাপার কিন্তু তুমি পাবে না, যে এইটাই যে সত্যিকারের ঘটছে এরকমই হচ্ছে তা কিন্তু নয়। আবার সো কল্ড যে সেই একটা মানে কেউ হিরো ঘুষি মারছে আর 10 জন উড়ে যাচ্ছে, গাড়ি ব্লাস্ট করে আকাশে উঠছে, সেই জিনিসও কিন্তু তুমি পাবে না। তো এই একটা মানে আমাদের কথাবার্তা হতো বিভিন্ন ব্যাপার নিয়ে,
এবং তারপরে ওর প্রথম মানে হইচইতে যে কাজটা রিলিজ হয় রহস্য রোমাঞ্চ সিরিজ মানে প্রথম সিজনটা, তাতে আমি একটা কাজ করেছিলাম আর কি। তাতে আমি মানে দ্বিতীয় যে গল্পটা যেটা কাঞ্চন মল্লিক লিড ছিলেন আর কি, শকুনি, সেই কাজটাতে আমি একটা ছোট একটা ক্যারেক্টার করেছিলাম। তো সেইখান থেকে ওর প্রথম মানে ওর সাথে আমার প্রথম কাজ আর কি, অভিরূপের সাথে প্রথম কাজ। তো তারপরে যখন অভিরূপ ব্রহ্মদৈত্য করার প্ল্যানিং করছে, সেই সময় ও আর সৌরভ মানে কাস্টিং ডিরেক্টর আর কি, সৌরভ সাহা, ও তো ওর টিমেই ছিল, যেহেতু ওদের সঙ্গে আমার আর কি একটা আগে থেকে আলাপ ছিল আর কি, ওরা আমাকে প্রথমে আমি দেখেছিলাম মানে আমি সেইভাবে ফোকাস করিনি, আমি ওদের একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম সৌরভের, যে ওরা একটা এরকম বাল্ড লুকের একটা অ্যাক্টর চাইছে। কিন্তু আমি মানে আমি দেখেছি, দেখে মানে পরে আমি দেখলাম যে আচ্ছা এরকম একটা ওরা পোস্ট করেছিল, ততদিনে আমি মানে সিলেক্ট হয়ে গেছি, আমি কাজ করেছি আর কি, করা হয়ে গেছে আর কি। তো তারপরে অভিরূপী আমি একে একদিন ডাইরেক্ট কল করলো, বললো যে এরকম তুমি কি একটু আসতে পারবে, একটা কাজ আছে, কিন্তু কাজটার জন্য তোমাকে পুরো হেডশেপ করতে হবে, তোমাকে ন্যাড়া হতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তো গেলাম, এবং যাওয়ার পরে আমাকে পুরো বললো গল্পটা। গল্পটা বলার পরে বলে যে তোমার খুব যে মানে ডায়লগ পার্ট আছে তা নয়, কিন্তু মানে অ্যাপিয়ারেন্স অনেক আছে আর কি, এবং তোমার তুমি মানে নাম ভূমিকায় ব্রহ্মদৈত্য, সেই চরিত্রটাই তোমাকে ভেবেছি। তো আমাকে কয়েকটা কন্ডিশন দিলো, এক হচ্ছে মানে হেডশেপ করতে হবে, আমি রাজি হয়ে গেলাম যে আমার কাছে ওটা কোনো ব্যাপার না, আমি লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, ওটা ওটা হয়তো অন্য কোনো অভিনেতা হলে হয়তো ওটা প্রথমেই না করে দিত যে না আমি চুল কাটতে পারবো না আর কি, কিন্তু আমার কাছে ওটা কোনো ফ্যাক্টর ছিল না, আমি বললাম যে হ্যাঁ পারবো। আর দ্বিতীয় বললো যে তোমাকে ওই একটা প্রস্থেটিক মেকআপ নিতে হবে, তাতেও আমি বললাম যে কোনো অসুবিধা হবে না। আর তৃতীয় বললো যে তোমাকে লেন্স ইউজ করতে হবে, একটা মানে অদ্ভুত রকমের, তুমি ব্রহ্মদৈত্য দেখেছো, ওটা মানে ঠিক একটা অন্য রকমের একটা সাপের চোখের মতো একটা লেন্স ছিল, মানে সেই এরকম লম্বা লম্বা আর কি যে মণিগুলো হয় আর কি, সেই লেন্সটা ইউজ করতে হবে। ওটা একটা মানে ওটা চট করে ওই লেন্সটা পাওয়া যায় না, ওটা অর্ডার দিয়ে ওরা এনেছিল আর কি, মানে ওই পার্টিকুলার ক্যারেক্টারটার জন্য। আমিও তখন বলেছিলাম যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা আমার একটা খুব বড় ভুল হয়ে গেছিল, আমি তার আগে কোনোদিন আমি চোখে লেন্স পরিনি, কোনোদিন না। আমার এমনি চোখে চশমা আছে, আমার চোখে ছোটবেলা থেকে আর কি মাইনাস পাওয়ার, তো আমি কোনোদিন লেন্স ইউজ করিনি, আমি চশমাই পড়েছি। আমি আমার কোনো অভিজ্ঞতাই ছিল না যে চোখে লেন্স পরাটা কিরকম ভাবে পড়তে হয়, কি এরকম লাগে। তো আমি বলেছিলাম হ্যাঁ কোনো অসুবিধা নেই, সবাই পরে বিভিন্ন ছোট ছোট মডেলদের দেখি তারা বিভিন্ন লেন্স ইউজ করছে, কি এমন বড় ব্যাপার। তারপরে যখন মানে বাকি সবকিছুতে আমার কোনো প্রবলেম হয়নি, মানে যখন আমি মেকআপ নিয়েছিলাম, ওই মেকওভারটা নিয়েছিলাম, কিন্তু দাঁত লাগানো হলো, প্রস্থেটিক মেকআপ দেওয়া হলো, বাট সমস্যা হয়েছিল যখন এই লেন্সটা যখন চোখে পরানো হচ্ছিল, আমার খুব প্রবলেম হয়েছিল এবং আমি একটু মানে আতঙ্কিত হয়ে গেছিলাম আর কি, মানে যে চোখটা খারাপ না হয়ে যায় রে বাবা। অনেকে মানে আমি কোনোদিন অনেকে অ্যালার্জি হয়ে যায় চোখে, আমি দেখেছি আমার একটা ফ্রেন্ড। আর মানে অদ্ভুত আর একটা ব্যাপার মানে অদ্ভুত মানে মানে ওটার একটা সেটা হচ্ছে যে ওই লেন্সটা না নিজেকেই পড়তে হতো, মানে ওটা অন্য কেউ পরিয়ে দিতে পারতো না। তার কারণ হচ্ছে এমনি নর্মাল লেন্স কি হয় মানে যেটা আর কি গোল মনি যেগুলো সেগুলো মানে ওটা যে কোনো ভাবে পরিয়ে দিলেই হলো, ওটা আর কি সার্কেল আর কি, বাট এই লেন্সটা ছিল কি চোখের যে মানে মনিটা তারাটা সেটা হতে হবে ভার্টিক্যাল, এইরকম ভাবে থাকবে আর কি দুই চোখে, সেটা যদি এরকম হয়ে যায় তাহলে ব্যাপারটা হবে না। তো ওটা ঠিক পজিশন করে বসাতে হবে, এবং সেটা অন্য কেউ ওই পজিশন করে চোখে যেই আমার কাছে আনতো, আমি তো কোনোদিন লেন্স ইউজ করিনি, আমি চোখ বন্ধ করে ফেলতাম, আমার ভয় লাগতো আর কি যে চোখটা বোধ হয় খারাপ হয়ে যাবে, চোখে খোঁচা লেগে যাবে এরকম একটা। ওটা আমি নিজে খুব মানে ধীরে সুস্থে আর কি আস্তে আস্তে পড়তাম, এবং সমস্যাটা হতো কি আমার হাতে তখন প্রস্থেটিক মেকআপটা থাকতো, ওই নোক, ওই যে ব্রহ্মদৈত্যর হাতটা, এবার আমি ওই রং হাতে বা প্রস্থেটিক মেকআপ হাতে না আমি ঠিক করে পড়তে পারতাম না, হাতে এতটা নোক আছে, নোকের খোঁচা লেগে যেত। তো আগে আমাকে পড়তে হতো, তারপরে আমার হাতের মেকআপ হতো আর কি। তো এইটা একটা খুব মানে মানে পুরো শুটিংটা জুড়ে আমার অন্য কোনো মানে খারাপ এক্সপিরিয়েন্স আমি বলবো না হয়েছে, খুব মানে একটা ভালো পরিবেশে আমি কাজ করেছি, সবার খুব সাপোর্ট পেয়েছি, যারা সিনিয়র অ্যাক্টর ছিলেন রুদ্রদা সায়নী ওদের খুব সাপোর্ট পেয়েছি, ডিরেক্টর কাস্টিং ডিরেক্টর আমাদের যে ডিওপি ছিল অঙ্কিত, তারা প্রচন্ড আমাকে মানে হেল্পফুল আর কি, তারা প্রচন্ড হেল্প করেছে,
একমাত্র আমার যেটা সমস্যা হয়েছিল ওই লেন্স ইউজ করাতে। আমি ওই কাজটার পরে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এরপরে কোনো ছবিতে যদি লেন্স পড়তে হয় আমি আমি আগে থেকেই বলবো যে কোনো লেন্স পড়ার ব্যাপার নেই তো ছবিতে, যদি বলে যে হ্যাঁ আছে বলবো আমি করবো না, আমাকে যত কোটি টাকা দিলেও আমি করবো না। যাই হোক, এটা এটা মানে তার পরবর্তীকালে আমি মনে মানে পড়তে পড়তে আমার অভ্যেস হয়ে গেছিল, তারপরে ঠিক আছে যে এটা অসুবিধা নেই। কিন্তু প্রথম দিকে প্রথম এক দুদিন শুটিং যখন করছি আর কি, তখন আমার খুব ওটায় বেশ কষ্ট লেগেছিল ওই চোখের লেন্সটা পড়তে, যেহেতু আমি কোনোদিন পড়তাম না, চোখ থেকে জল বেরোতো, চোখ লাল হয়ে যেত, আর আমার মনে শুধু আতঙ্ক হতো যে চোখটা ঠিক থাকবে তো, চোখটা ঠিক থাকবে তো, এটা আমার মনে হতো। না, অভিরূপদা সত্যি আমার পছন্দের একজন ডিরেক্টর। অভিরূপদাকে আমি ওই জম্বি স্থানের সময় থেকে চিনি, কে সিক্রেটাই দেখেছিলাম, কিন্তু সেটা নিয়ে তখন আমি ইউটিউব টিউটিউব কিছু করি না আর কি, অত এত রেগুলার ছিলাম না। তবে জম্বি স্থান থেকে অভিরূপদার সাথে আমার কথা শুরু হলো, আমাকে অভিরূপদা ইনভাইট করেছিল, এরকম প্রিমিয়ার আছে আসিস। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট জম্বি স্থান কিন্তু ব্রহ্মদৈত্যর পরে হয়েছে, মানে ব্রহ্মদৈত্য আগে রিলিজ হওয়ার কথা ছিল, তারপরে জম্বি স্থান, মানে ব্রহ্মদৈত্যর পুরো শুটিং শেষ হয়ে গেছে, ইভেন বোধহয় এডিটও 90% হয়ে গেছিল, তারপরে জম্বিস্তানের শুটিং শুরু হয়। কিন্তু জম্বিস্তান আগে রিলিজ করে এবং তারপরে আর কি ব্রহ্মদৈত্য রিলিজ করার কথা ছিল আরেকটু আগে, উনিশের বোধহয় শেষ দিকে বা 20-এর শুরুর দিকে। তারপরে এই প্যান্ডেমিক হয়ে গেল, লকডাউন পড়ে গেল, থিয়েটার বন্ধ হয়ে গেল। প্রথমে ওটা থিয়েটার রিলিজ হওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু সেই সময় থিয়েটার সব শাটডাউন ছিল, তখন ওটা আর কি হইচই প্ল্যাটফর্মে ওটা এলো আর কি। না, এখন তো ওটিটি তো খুব সুন্দর ভাবে গ্রো করছে এবং এটা থেকে যাবে আর কি, বড় পর্দা শুরু হয়ে গেল, ওটিটিটা পাশে সেটা, এবং দেখো সবকিছুর ভালো দিক খারাপ দিক আছে, ওটিটিরও ভালো দিক খারাপ দিক আছে। কিছু কাজ হয়তো বড় পর্দায় দেখা যেত, সেটা আমরা ছোট পর্দায় দেখতে হচ্ছে। আবার ভালো দিক কোনটা মনে হলো যে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস এর চান্স পাচ্ছে। আমি আমার তো মনে হয় ওটিটি, হ্যাঁ আমার মনে হয় ওটিটিতে কিন্তু হয়তো মানে আরো বেশি সংখ্যক দর্শক দেখতে পাচ্ছে আর, মানে থিয়েটারে রিলিজ করলে হয়তো এত মানুষও দেখতো না, মানে যদি আজকে ব্রহ্মদৈত্য থিয়েটারে রিলিজ করতো, মানে ঘর থেকে বেরিয়ে একটা থিয়েটারে গিয়ে একটা টিকিট কেটে দেখা, আর ঘরেতে মানে যেটা সাবস্ক্রাইব করা রয়েছে, একটা চ্যানেল সাবস্ক্রাইব করা রয়েছে, সেইখানে দেখে ফেলা, আমার মনে হয়তো এটা হইচইতে মানে একটা বড় অডিয়েন্স, ইভেন বাংলাদেশের প্রচুর অডিয়েন্স দেখে, আমাদের দেশের বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ হইচই দেখে, এবং অনেক জায়গায় অনেক রিচটা হয়তো বেড়ে গেছে সেই জন্য কাজটার আর কি। আচ্ছা, ব্রহ্মদত্তর পার্ট টু কবে আসবে? গল্প তো শেষ হয়নি ব্রহ্মদত্ত। সেইটা আমি জানি না, সেটা মানে তুমি তোমাকে এটা মানে যে মেকার অভিরূপ তাকে এটা জিজ্ঞেস করতে হবে, এটা এটার পরবর্তী ভাগ কবে আসছে। অনলাইনে ভূত অর্ডার করে না, ব্রহ্মদত্ত অর্ডার করলে এরপরে শাকচুনি আসছে, পার্ট টু মানে শাকচুনি আসবে। এবার আমার কনসেপ্টটা বেশ ভালো লেগেছিল, মানে এর আগে তো আমি এরকম কনসেপ্ট দেখিনি যে ঘরে বসে অনলাইনে আমি ভূত অর্ডার করেছি, ঠিক আছে। এবং তোমার অ্যাপিয়ারেন্স মানে আমি অভিরূপদের কাজগুলো এরকম হয়, তুমি কমেডিও পাচ্ছ, মাঝে মধ্যে ভয়ও পাচ্ছ, মানে সব মিক্স থাকে, বেশ ভালো লাগে, এন্টারটেইনিং দাঁড়ায় খুব ব্যাপারটা জিনিসটা। আমি তো ব্রহ্মদত্ত আমাদের প্রথম থেকে একটা মানে অভিরূপের প্রথম থেকে একটা, হ্যাঁ প্রথম থেকে অভিরূপের একটাই যেটা ছিল যে মানে এখনকার জেনারেশন তারা জম্বি চেনে, ড্রাকুলা চেনে, ভ্যাম্পায়ার চেনে, হ্যাঁ মানে এই ধরনের বিদেশি হলিউডের বা কোরিয়ান হরর যে ফিল্মগুলো রয়েছে সেগুলো দেখে তারা অভ্যস্ত তাদের, কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতিতে আমাদের বাংলায় মানে মানে গ্রামের যে বাংলা, হ্যাঁ এই যে আমাদের নিজস্ব কালচারে আদি অনন্ত কাল ধরে যে ধরনের ভূত চর্চা রয়েছে, প্রেতেদের নিয়ে যে চর্চা রয়েছে, ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, মামদ, গেছো ভূত, মামদ ভূত, এই নামগুলোর সঙ্গে হয়তো অনেক এখনকার জেনারেশনের অনেক ছেলে মেয়ে হয়তো পরিচিতই নয়, জানেই না মামদভূত সেটা আবার কি জিনিস, গেছভূত সেটা আবার কি জিনিস, এইগুলো হয়তো জানেন তো। এইটা অভিরূপের অনেকদিন ধরেই একটা এ ছিল, আশা করি যে এই ধরনের যে আমাদের গ্রাম বাংলার যে ভূত প্রেত তাদেরকে বড় পর্দায় বা তাদেরকে আজকের জেনারেশনের কাছে এখনকার মতন করে, এখনকার জেনারেশনের মতন করে প্রেজেন্ট করা, ওরা এই নিয়ে একটা মানে কমিক্স এর বইও আছে সেরা ভূতের গল্প বলে, সেই বইটা যদি মানে কখনো পারো তুমি পড়ো বা দর্শক বন্ধু যারা আছে তারাও পড়তে পারে, খুব ভালো। সেখানে গ্রাম বাংলার যেসব আদি ভূত আছে তাদেরকে নিয়ে অনেক রকমের সুন্দর সুন্দর মজাদার গল্প রয়েছে আর। বাহ, আচ্ছা বলো, ব্রহ্মদত্ত তো আমরা যখন ছোটবেলায় শুনেছিলাম ঠাকুমা দাদু ওদের মুখে, তো ব্রহ্মদত্ত মানে বুঝেছিলাম যে খালিগা পৈতে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে দেখলাম তোমাকে একটা কোট টাইপের সুতো পরিয়েছিল আর কি,
তো এই ডেভেলপমেন্টটা মানে কি ভেবে আর কি, তো মানে খালি গায়েও তো ভাবা যেতে পারতো, এটা কিন্তু ওই যে বললাম যে মানে মডার্ন আর কি, মডার্ন বানানোর জন্য। হ্যাঁ হয়তো ভাবা যেতে পারতো। হ্যাঁ এই 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 প্রশ্নের উত্তরটা হয়তো অনেক ভালোভাবে অভিরূপ দিতে পারবে, কারণ পুরো মানে ওটাই ওর ব্রেন চাইল্ড আর কি, পুরো কাজটাই ওর মস্তিষ্ক প্রসূত আর কি যাকে বলে। তো আমার যেটা আমার নিজের যেটা মনে হয় যে হয়তো এখনকার মানে অডিয়েন্সের জন্য মানে একটা ভাবনা থেকে হয়তো সেটা কিছুটা চেঞ্জেস করতে হয়েছে হয়তো ওকে, হয়তো ওর মনে হয়েছে যে সেই চিরাচরিত যে রূপটা ওটা যদি এখন আনা হয় এখনকার একটা আরবান সোসাইটিতে যেখানে গল্পটা হচ্ছে আর কি, সেটা সাথে হয়তো কোনোভাবে খাপ খাবে না। সেই জন্য মানে ব্রহ্মদৈত্যর কনসেপ্টটাকে রেখে তার কিছুটা স্টাইলাইজেশনটাকে একটু চেঞ্জ করা হয়েছে এখনকার আরবান কালচারের সাথে, শহুরে গল্পের সাথে সেটাকে ম্যাচ করানোর জন্য। এটা এটা আমার মনে হয় পার্সোনালি, এটা আমি জানি না, তবে এই প্রশ্নের উত্তরটা অনেক ভালো হয়তো ছবির যে পরিচালক বা লেখক সে ভালো দিতে পারবে আর কি। না, ব্রহ্মদৈত্য সম্পর্কে অনেক মানে বিহাইন্ড দ্য সিন যেটা বলে অনেক ঘটনা জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ কারণ আমার ব্রহ্মদৈত্য খুব ভালো হয়েছিল, যখন রিলিজ করেছিল 3-4 বার দেখেছিলাম এবং বন্ধুদেরকেও পাঠিয়েছিলাম, দেখো অনলাইনে ভূত অর্ডার হয়েছে, বন্ধুদের গ্রুপেও আমি ফরওয়ার্ড করেছি। হ্যাঁ মানে আসছে, এটা হয়েছে তো অবভিয়াসলি দেখতে হবে, যাদের যাদের সাবস্ক্রিপশন ছিল তারা দেখেছে। তো মানে এই যে ওটিটি এবং আমাদের বড় পর্দা, এটা প্যারালালি চলবে। তুমি অ্যাজ এন অ্যাক্টর বা অভিনেতা হিসেবে মানে কোনটাকে এক পয়েন্ট হলেও এগিয়ে রাখবে, বড় পর্দাকে নাকি ওটিটি কে, অভিনেতা হিসেবে তুমি কি দেখো মানে? দুটো, হ্যাঁ মানে দুটোর কিন্তু দু রকমের বেনিফিট আছে আর কি, আমি কোনোটাকেই মানে ছোট করব না, কারণ অবশ্যই বড় পর্দার কিন্তু একটা বিগ স্ক্রিনের ম্যাজিক আছে। আজকে একটা মানে খুব বড় বাজেটের একটা ছবি, সেটা ধরো কথার কথা মানে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, হ্যাঁ, বা আমাদের দেশের হয়তো বাহুবলী, মানে এই সিনেমা যেখানে প্রচুর গ্যাঞ্জার, প্রচুর VFX প্রচুরে, সেটা কিন্তু ওই ছোট্ট স্ক্রিনে বা নিজের টিভি সেটে দেখার থেকে কিন্তু ওই যে বিগ স্ক্রিনে দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা। হ্যাঁ সেটা, আর আর দ্বিতীয় কথা হচ্ছে যে একসঙ্গে বসে দেখা, মানে একা বসে দেখা আর একসঙ্গে মানে 200-300 বা 500-600 অডিয়েন্স মিলে যে ব্যাপারটাকে একটা একটা সিনেমাকে সেলিব্রেট করা যাকে বলে, মানে সিনেমা তো সবসময় শুধুমাত্র এন্টারটেনমেন্ট তো বটেই, এন্টারটেনমেন্টের সাথে মানে একটা কি বলবো একটা নিজের জীবনটাকে সেলিব্রেট করা, উদযাপন করা যাকে বলে। আজকে একটা কোনো মানে বড় হিরো যখন এন্ট্রি নেয় স্ক্রিনে, সেখানে তার ফ্যানরা যেভাবে চেঁচিয়ে ওঠে, যেভাবে সিটি মারে, হ্যাঁ, তো সেই যে এক্সপিরিয়েন্সটা, ওটা যদি তুমি সেই মানে অ্যাক্টারের যদি ফ্যান নাও হও, তো ওই ওই যে অ্যাম্বিয়েন্সটা, ওই যে মানে মাদকতা যাকে বলে, সেইটাই তোমার খুব মানে তোমাকে মানে বুস্ট আপ করে দেবে আর কি, ওই সিনেমাটা দেখার জন্য সেই এনার্জিটা মানে আনবে, সেটা কোনোভাবেই ওটিটিতে সম্ভব নয়। আজকে আজকে ওটিটিতে এত ভালো ভালো কাজ হচ্ছে, ধরো আমি রিসেন্ট এক্সাম্পল দিই, ধরো ফ্যামিলি ম্যান, ঠিক আছে, তো ফ্যামিলি ম্যান মনোজ বাজপেয়ী একটা খুব বড় লেভেলের অ্যাক্টার, আজকে এইটাই যদি কথার কথা যে এটাই যদি বিগ স্ক্রিনে হতো এবং একসঙ্গে 500-600 মানুষ মিলে দেখছে, তখন যে যে পয়েন্টে মনোজ বাজপেয়ী মানে কিছু একটা মানে কিছু একটা করছে আর কি, একটা হিরোইক কোন একটা অ্যাক্টিভিটিস করছে, সেখানে সবাই মিলে চেঁচিয়ে উঠছে, ব্যাপারটাকে চিয়ার আপ করছে, সিটি মারছে, ক্ল্যাপ করছে, মানে ওই দেখার মজাটাই কিন্তু তখন পাল্টে যেত, এক্সপিরিয়েন্সটাই পাল্টে যেত। মানে নো ডাউট আমি আমরা যখন ঘরে বসে দেখছি, আমরা আমাদের ভেতরে সেই ব্যাপারটা আসছে, আমরা খুব এনজয় করছি, কিন্তু ওই যে বিগ স্ক্রিনের যে ম্যাজিকটা, সেটার সঙ্গে এটার কোনো মানে তুলনাই হয় না। আবার দ্বিতীয় মানে অন্য দিক থেকে যদি আমি বলি, সেখানে কিন্তু অনেক এমন অভিনেতা যারা বিগ স্ক্রিনে সেইভাবে ম্যাজিক ক্রিয়েট করতে পারেনি, হ্যাঁ, সে নানা কারণেই হতে পারে আর কি, সেইভাবে কেউ সুযোগ পায়নি বা সেইভাবে অডিয়েন্সকে হয়তো টানতে পারেনি, তাদের সেই ব্যাপারটা ছিল না, আজকে সেই অভিনেতাগুলোই কিন্তু ওটিটিতে একের পর এক মানে ব্লাস্ট করে চলেছে আর কি, একের পর এক ভালো ভালো কাজ করে চলেছে, তাদেরকে ওটিটি একটা জায়গা করে দিয়েছে, তাদেরকে নতুন করে মানুষ চিনছে, এবং কাজটা অনেক মানুষের কাছে অনেক মানে বিভিন্ন দেশের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে আর কি। হ্যাঁ যেটা হয়তো সিনেমায় মানে সবাই তো আর বড় স্টার নয় যে সবাই সবার ছবি মানে দেখতে ঘর থেকে মানুষ ছুটে ছুটে যাবে আর কি, বা 1 মাস পরে ছবিটা রিলিজ করবে সে 1 মাস আগে থেকে সে বুকিং করে রেখে দিয়েছে বা ডেটটা মার্ক করে রেখে দিয়েছে যে অমুক তারিখে ওই ছবিটা আসবে আমি দেখতে যাব, এটা তো সব
অ্যাক্টরদের সেই ক্যাপাবিলিটিটা থাকে না আরকি, এটার একটা আলাদা মানে এক্স ফ্যাক্টর আছে, মানে যেই হোক না কেন আরকি। কিন্তু আজকে ওটিটিটা আছে বলে একটা মানুষ কিন্তু মানে র্যান্ডমলি অনেক কিছু দেখে ফেলে এবং দেখে হয়তো তার ভালো লেগে যায়। হ্যাঁ মানে ইভেন আমি আমার মানে আমার কাজের কথাই বলছি, সবাই যে সৌমাল্য দত্তকে চেনে বলে মোহিনী দেখেছে তা কিন্তু নয়, মানে অনেক আছে তারা হয়তো জাস্ট একটা মোহিনী বলে একটা এমএক্স প্লেয়ারের ছবি আছে, দেখতে দেখতে দেখে তার মনে হয়েছে দেখি তো দেখা যাক কি, এবার দেখার পরে হয়তো তার ভালো লেগেছে, তারপরে হয়তো সে সৌমাল্য দত্তকে চিনেছে, তাই না? তো এটা একটা ওটিটির মজা যে একটা অনেক অভিনেতারা এখান থেকে কিন্তু নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, নতুন করে তাদেরকে মানুষ চিনছে, এবং অন্য প্রোডাকশন হাউস যারা বড় প্রোডাকশন হাউস তারাও তাদেরকে নোটিস করছে, তারাও তাদেরকে কাজের তখন সুযোগ দিচ্ছে। তারা হয়তো এই কাজগুলো ওটিটিতে না আসলে তারা হয়তো মানুষের মানুষের পরিচিতিই পেত না, এবং যেহেতু মানুষের পরিচিতি পেত না বড় প্রোডাকশন হাউসও তাদেরকে নোটিসই করতো না, হয়তো তারা হয়তো সারা জীবন ঘরেই বসে থাকতো আর কি অনেক অভিনেতা। আজকে ওটিটির জন্যই কিন্তু অনেক অনেক অভিনেতারা ভালো ভালো কাজ করছে, ভালো ভালো কাজের তাদের দেখার সুযোগ পাচ্ছি আমরা আরকি। এক্স্যাক্টলি, নইলে দেখো সলমান খানের রাধে ওটিটিতে রিলিজ হলো, অক্ষয় কুমারের লক্ষ্মী ওটিটিতে রিলিজ হলো, বড় বড় স্টাররা তাদের সিনেমা তো সবাই বড় পর্দাতেই আসবে, তারাও কিন্তু এখন ওটিটি রিলিজ করে দিল, তাই না? কারণ তারাও ব্যাপারটা বুঝতে পেরেছে এবং আমরা যে পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছি ওটিটি কিন্তু থেকে যাবে। আমি যেটা কিন্তু বুঝতে পেরেছি যে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ওটিটি আবার বন্ধ হয়ে যাবে, বড় পর্দায় থাকবে, এটা কিন্তু হবে না। না না ওটিটি দরকার আমার কোন দিক থেকে মনে হয় বলতো, ধরো একটা বড় সিনেমা তার সাথে আরো দুটো ছোট সিনেমা রিলিজ করছে, অনেক সময় পর্দাই পাচ্ছে না, বড় সিনেমাটি হুম সত্যি হুম আসছে, এক্ষেত্রে ওটিটি দিয়ে গেলে অ্যাটলিস্ট ও তো কাজটা শোকেস করতে পারছে কোথাও তো একটা। এখন তো বড় বড় ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে, বাংলা কাজ এখন জি ফাইভ এ যাচ্ছে, অ্যামাজন প্রাইমে যাচ্ছে, হইচই এট এ টাইম আমাদের এখানে তো আছে, আরো নতুন নতুন ওটিটি প্ল্যাটফর্ম আসছে আমি শুনছি, আর আরো দু তিনটে আসছে, হুম হুম ক্লিক চলে এসেছে, এছাড়া জি ফাইভ এ যাচ্ছে, ঠিক অ্যামাজন ঠিক প্রাইমে যাচ্ছে, নেটফ্লিক্স এ যাচ্ছে, বাংলা কাজ ওখানে ফোকাস হচ্ছে, হুম হুম তো এটাও তো একটা এক্সপোজার পাচ্ছে, তাই না? ঘরে বসে অনেক দূর দূরান্তের লোক একদম হ্যাঁ দেখতে পাচ্ছে। তবে আমি একটা জিনিস খুব মিস করি, আমার মনে হয় যে এই জেনারেশনটা না, আমি যেটা ফিল করেছিলাম আজকে, ধরো আজকে ফ্রাইডে একটা সিনেমা রিলিজ করছে, সকাল থেকে আমি এক্সাইটেড, কারণ বিকেলবেলা আমি চারটার শোটা দেখতে যাবো, চারটা সাতটার যে শো সেটা আমি দেখতে যাবো, সকাল থেকে এক্সাইটেড। এখন না আমি দেখি যে এখনকার জেনারেশনে এই ব্যাপারটা নেই, সিনেমা দেখতে যাওয়ার একটা আলাদা চার্ম ছিল আমাদের সময়, আমি পেয়েছি একটা চার্ম ছিল, হই হুল্লোড় করে পাঁচ ছজন একসাথে মিলে যাবো সিনেমা দেখতে, টিকিট কাটতে হবে, লাইন দিয়ে করতে হবে, এখন এই চার্মটা নেই। তো এটার কারণ তোমার কি মনে হয়? এত তো মাল্টিপ্লেক্স চলে এসেছে, ঘরে বসে অনলাইনে টিকিট বুক হয়ে যাচ্ছে, সেটা সিঙ্গেল থিয়েটারে আমি মজাগুলো পেয়েছি, মাল্টিপ্লেক্স এর ক্ষেত্রে সেই মজাটা আসে না। এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা আমার মনে হয় যে এখন যেহেতু বিভিন্ন সিনেমা থিয়েটার সেগুলো বন্ধ রয়েছে আর কি, হুম মানে এটা যদি আবার যখন আবার মানে সব স্বাভাবিক হয়ে যাবে, এবং আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো স্বাভাবিক হবে, আবার যখন নতুন করে আবার সিনেমা থিয়েটার চালু হয়ে যাবে, হল আবার স্টার্ট হয়ে যাবে আর কি, সেখানে আবার যখন আমরা যাব সেই এক্সাইটমেন্ট আমার মনে হয় আবার ফিরে আসবে। কারণ এই মাঝখানে যখন আর কি সিনেমা থিয়েটার মাঝখানে একটু খুলেছিল, তখন কিন্তু কং ভার্সেস গডজিলা রিলিজ হয়েছিল এই বোধহয় ফেব্রুয়ারি মাসে, বা আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, সরি মার্চে বোধহয় সম্ভবত। তো তখনও কিন্তু আমি দেখেছিলাম যে আবার নতুন করে ওই সিনেমা দেখার এটা এসেছিল, মানুষ কিন্তু হলে ভিড় করছিল, ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে তার বাবা মারা টিকিট কাটছিল আর কি। আর তবে হ্যাঁ মানে আগের তুলনায় সবকিছুরই এক্সাইটমেন্টটা আস্তে আস্তে কমে যাবে যাচ্ছে, তার কারণ হচ্ছে কন্টেন্ট প্রচুর বাড়ছে, কাজ প্রচুর বাড়ছে। আগে যেমন কি আগে মানে আমাদের উইকলি প্রোগ্রাম হতো টিভিতে, সাপ্তাহিক প্রোগ্রাম, মানে প্রত্যেক রোববার করে আমরা শক্তিমান দেখতাম, প্রত্যেক বুধবার করে আমরা চিত্রহার দেখতাম, তা আমরা এক সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকতাম যে কবে আবার রোববার আসবে, আবার টিভির সামনে বসে শক্তিমান দেখবো, মহাভারত দেখবো। আজকে তারপরে মেগা সিরিয়ালের যুগ শুরু হলো, প্রত্যেক দিনই সিরিয়াল দেখা যাচ্ছে, সেই এক্সাইটমেন্ট একটু কমলো। তারপরে ছিল একটা চ্যানেল বা দুটো চ্যানেল, মানুষ অপশন কম ছিল, তারপরে প্রচুর চ্যানেল এসে গেল, আরেকটু এক্সাইটমেন্ট কমলো। তারপরে ইন্টারনেটের যুগ এলো, সেখানে মানে আগে ছিল কি তারা যেটা দেখাবে, টিভি স্যাটেলাইট চ্যানেল যেটা দেখাবে, যে সময় যেটা দেখাবে আমাদেরকে তখনই সেটা দেখতে হবে। আমরা ইচ্ছা করলে 7টায় অমুক সিরিয়ালটা দেখতে পেতাম না, 8টায় অমুক সিরিয়ালটা দেখতে পেতাম না, 8টায় যে সিরিয়ালের স্লট আছে আমাদের 8টায় ওটাই চালালে ওটাই দেখতে পাবো। তারপরে ইন্টারনেট এলো, ইউটিউব এলো, আমরা বা ওটিটি এলো, ডিটিএইচ এলো,
আমরা যখন ইচ্ছা আমাদের নিজেদের টাইমিং অনুযায়ী আমরা কাজ দেখতে পাচ্ছি। আমার যদি এখন ইচ্ছে হয় এই ইন্টারভিউটা শেষ হওয়ার পরে আমি একটা সিনেমা দেখব, সেটা আমি এক্ষুনি নেট সার্চ করে আমি এক্ষুনি দেখতে পারি। এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না যে কবে টিভিতে ওটা টেলিকাস্ট হবে, তার জন্য বসে থাকতে হবে। তো যত মানে জিনিস আমাদেরকে মানে কি বলবো প্রেজেন্ট করা হচ্ছে, থালা সাজিয়ে যত বেশি বেশি দেওয়া হবে, অপশন বেশি দেওয়া হবে, ততই এক্সাইটমেন্টটা কমবে। যত অপশন কমে যাবে আমাদের কাছে একটা দুটো অপশন থাকবে, তখন আমরা আমরা মানে কি বলবো ওটাকে পাওয়ার জন্য আমাদের এক্সাইটমেন্টটা বাড়বে আর কি। যে ওটা যদি মিস হয়ে যায় তাহলে তো ওই ওই টাইমে যদি সিনেমাটা দেখতে না পাই তাহলে তো আর দেখতে পাবো না। কিন্তু এখন জানি কি ঠিক আছে ওই সময় দেখতে পাইনি, পরে এক সময় কালকে দেখে নেবো, আজকে সময় হয়নি কালকে দেখে নেবো, এক্সাইটমেন্টটা ওইভাবে আর কি কমে যাচ্ছে আর কি অনেক। আমারই ফ্রেন্ড সার্কেলে কি হয় শোনো, ধরো একটা সিনেমা রিলিজ করেছে বলছে দুদিন পরে তো অনলাইনে চলে আসবে, অনলাইনে দেখে নেবো, হলে গিয়ে আর দেখবো না। আমরা যখন ছোট ছিলাম তখন এই ব্যাপারটা ছিল না, তখন ঠিকই বলেছো অপশনই ছিল না তো, যে আমি বাংলা সিনেমা তো কবে টিভিতে দেবে তারপরে, তাই না? বাংলা সিনেমা যেদিন রিলিজ করেছে সেদিনই দেখতে হবে। কিন্তু এখন ওরকম ওই ক্রেজটা অনেকটাই কমে গেছে, কারণ অনেক ওয়েট করে যে পরে তো আসছেই, ঘরে বসে আমি দেখে নেবো, এই ব্যাপারটা আছে। আর একটা জিনিস আমি আবার অনেকে এটাও আছে মানে যারা তোমরা ধরো মানে ফিল্ম মেকিং এর সঙ্গে যুক্ত, বা যারা ধরো ফিল্ম মানে স্টাডিজ নিয়ে পড়াশোনা করে, তারা অনেক সময় আমি দেখেছি তাদের সঙ্গে কথা বলে যে তারা থিয়েটারে সেই সিনেমাটা হয়তো খুব ভালো সিনেমা, তার কাছে অপশনও আছে, তার সুযোগ আছে, কিন্তু সে সেই সিনেমাটা ওই থিয়েটারে না দেখে সে পরে ঘরে বসে ল্যাপটপে দেখাটাকে অনেক বেশি মানে ওটাতে অনেক বেশি তাদের ইন্টারেস্ট। তার কারণ হচ্ছে সে সেখানে বারবার ছবিটাকে পজ করতে পারবে, বারবার সেটাকে রিওয়াইন্ড করতে পারবে, একটা ছোট্ট সিনকে দুবার দেখতে পারবে, 10 বার দেখতে পারবে একটা সিনকে বোঝার জন্য। মানে সে সিনেমা মেকিংটা ভালো করে বুঝতে চায়, লাইটিংটা বুঝতে চায়, কিভাবে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে সেটাকে বুঝতে চায়। তো এইটার জন্য অনেকে করে কি যে সিনেমা থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখে না, কারণ মানে সেখানে তো একটা টানা কন্টিনিউয়াস ভাবে সিনেমাটা চলে যাবে, সে বুঝতে বুঝতেই সিনেমাটা শেষ হয়ে যাবে, কত যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তো অনেকেই আছে তারা যারা এই ফিল্ম মেকিং এর সঙ্গে যুক্ত, যারা সিনেমাটাকে বুঝতে চায় আর কি, তারা পরে ওই অনলাইনে বা মানে ডিজিটাল প্ল্যাটফর্মে ঘরে বসে ল্যাপটপে বা কম্পিউটারে বসে সে মানে ধৈর্য সহকারে এক মানে 2 ঘন্টার ছবি সে হয়তো ওটাই 5 ঘন্টা ধরে দেখলো আর কি, একটু 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 করে বুঝে বুঝে ভেঙে ভেঙে রিমাইন্ড করে প্লে করে এইভাবে দেখে আর কি। আচ্ছা তুমি একটা জিনিস বিলিভ করো কিনা তুমি একটু শেয়ার করো, এটা আমাকে মানে প্রত্যেকে আমার যার সাথে কথা হয় সেটাই হয় যে মানে 2012-13 সাল অব্দি বাংলা সিনেমা যা বিজনেস করতো, আমি বিজনেস পারপাস থেকেই বলছি, তারপরে হঠাৎ করে অনেকটাই ডাউনগ্রেড হয়ে গেছে। এখন যা যে টাকা দিয়ে বানানো হয়েছে সেটা রিকভারি করলেই নাকি ব্লকবাস্টার বলে, বুঝতে পারছো তো? আগে হয়তো 2 কোটির সিনেমা 8-10 কোটি অব্দি পৌঁছে যেত, ব্লকবাস্টার এতদিন ধরে চলছে, এখন হচ্ছে আমি 2 কোটির সিনেমা বানাচ্ছি, আমার 2 কোটি যদি ঘরে চলে আসে সব দিক থেকে মিলে ইটস এ ব্লকবাস্টার মুভি। তো তোমার মানে মেইন পয়েন্ট কি মনে হয় যে ডাউনগ্রেড তো করেছে? আমি বিজনেস পারপাস বলছি, আমি কোয়ালিটির দিক থেকে বলছি না, কারণ এখনো কিছু কিছু সিনেমা আছে খুব ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, ইন ফিউচারও দেবে, ঠিক আছে। কিন্তু এই যে মাঝখানে যে রিমেক নয় এই অরিজিনাল সিনেমা রিমেক সিনেমা দেখবো না, এই যে এই ব্যাপারটা তোমার কি এটা মনে হয় যে এটাই ফ্যাক্টর যে এখন সবাই হাতের মুঠোতে সাউথ ইন্ডিয়ান সিনেমাটা বা বাইরের বিদেশি সিনেমাটা দেখছে, সে কারণে হলে গিয়ে দেখছে না, নাকি আদার্স কোনো ফ্যাক্টরও আছে? নাহলে অনেকটাই তো বিজনেস এর পারপাসে তো অনেকটাই পড়ে গেছে বাংলা সিনেমা। হ্যাঁ, এটা 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 আমার এটা আমিও ভেবেছি এক সময় যেটার কারণটা কি সেটা হচ্ছে, দেখো যে যে সিনেমাগুলো প্যারালাল সিনেমা সেইগুলো কিন্তু মানে এই 2010-11 তার আগে কিন্তু মানে যেগুলো আর কি এমনি সো কল্ড কমার্শিয়াল সিনেমা, সো কল্ড মশালা ফিল্ম যেগুলোকে আমরা বলি, মানে যেগুলোতে আমাদের হিরো ভিলেন ডায়ালগ বাজি অ্যাকশন এই ব্যাপারগুলো থাকে আর কি, মানে জেনারেলি যেটা জিত করে, দেব করে, অঙ্কুশ করে আগে হিরণ করতে করতে। তো এই যে ছবিগুলো কিন্তু যে সময় খুব সাকসেসফুল হতো, অনেক টাকার বিজনেস করত, ওই সময় দেখবে যে ওই সময় যে প্যারালাল সিনেমাগুলো ছিল সেগুলো কিন্তু ততটা বিজনেস করতো না, ঠিক আছে? তখনও কিন্তু ভালো ভালো প্যারালাল সিনেমা হতো, কিন্তু একটা মানে সার্টেন অ্যামাউন্ট অব্দি তারা বিজনেস করতো, তারপরে এ হয়ে যেত মানে বন্ধ হয়ে যেত। উল্টো গেল ঠিক 12-13 সালের পর থেকে, যে সিনেমাগুলো তখন কম বিজনেস করতো এই প্যারালাল সিনেমাগুলো কিন্তু আস্তে আস্তে বেশি বিজনেস করতে শুরু করলো। মানে এখন দ্বিতীয় পুরুষ যে লেভেলের বিজনেস করেছে বা ভিনচিদা যে লেভেলের বিজনেস করেছে,
এটা যদি 2009-এর আগে 2008-07 এই ছবিগুলো রিলিজ হতো, হয়তো এতটা বিজনেস করতো না, এটা আমার মনে হয়। এর কারণ হচ্ছে মানে উল্টে গেছে ব্যাপারটা আর কি। এখন ওই সো কল্ড মশালা ফিল্ম যেগুলো, কমার্শিয়াল ফিল্ম বলতে যেটা বুঝি, সেইটার থেকে অডিয়েন্স সরে গিয়ে এখন কিন্তু মানে অন্য কন্টেন্টের, প্যারালাল কন্টেন্টের অরিজিনাল স্টোরিজ যেগুলো, সেইগুলোর ওপর মানুষ বেশি দেখছে। এবং এটা হয়, এটা যে প্রথমবার হচ্ছে তা নয়, মানে আজ থেকে ধরো 20-30 বছর আগেও তখনও কিন্তু এই ধরনের ফ্যামিলি ড্রামা, আজকে বেলা শেষে, বেলা শুরু, শুরুটা আসেনি এখনো, প্রাক্তন বা পোস্ত, রসগোল্লা, পাবেলের কাজ, এই ধরনের কাজগুলো কিন্তু মানে অনেক আগে কিন্তু এই ধরনের গল্পই চলতো, মানে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ ছিল আর কি, আমাদের উত্তম সুচিত্রা যুগ ছিল সেই সময়কার সময়, সেই সময় যে ছবিগুলো দেখতে মানে দেখবে তাদের গল্পের স্ট্রাকচার গুলোই কিন্তু এখন আবার ঘুরে ফিরে আসছে, হয়তো সেটা একটা আরবান স্টাইলে আসছে আর কি। কিন্তু এই ধরনের ফ্যামিলি ড্রামা তখন ছিল, এবং তারপরে 90-এর দশকে যখন অঞ্জন চৌধুরীর মানে যুগটা এলো, সেই সময়ে যে ছবিগুলো একের পর এক ব্লকবাস্টার হয়েছিল, গুরুদক্ষিণা বা ছোট বউ মেজ বউ, হ্যাঁ, এই এই সেই সময় কিন্তু সেই ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবিগুলো হিট হতো। মানে এটা আমাদের বাংলার কালচারে আছে, এই ধরনের ছবি আমরা পরিবার ভিত্তিক ছবি দেখতে আমরা পছন্দ করি আর কি। মানে বাড়ির সবাই মিলে যাব, একটা রকম ফ্যামিলি ড্রামা দেখব। আজকে ব্রহ্মা জানেন গোপন কম্মটি হিট হয়েছে, এই ধরনের গল্পের কিন্তু মার্কেট বরাবরই ছিল। মাঝখানে কি ছিল, মাঝখানে আফটার 1999-2000, তারপর থেকে নিয়ে এই 2012-13-14 এই যে সময়টা, এই সময়টায় হলো কি একটা রিমেকের যুগ এলো আর কি। এবং তখন আমি জানি না এটা কেন এলো, এর এর কারণটা কি, মেবি হয়তো বেশি সংখ্যক ছবি বার করার জন্য, হয়তো প্রোডাকশনটাকে মানে কোয়ালিটির থেকে কোয়ান্টিটিটাই জোর দিতে গিয়ে, যে খুব তাড়াতাড়ি যদি ছবি রিলিজ করতে হয়, এক বছরে অত অনেকগুলো ছবি রিলিজ করতে হয়, তাহলে অত স্টোরি লেখার, স্ক্রিপ্ট লেখার, নতুন করে গল্প ভাবার হয়তো আর সময় নেই, তাই একদম ধরতক্তা মার পেরে সাউথে যে ছবিটা হয়েছে সেই ছবিটাকেই হুবহু ফ্রেম টু ফ্রেম কপি করে বার করে দাও। এবং তখন যে ব্যাপারটা ছিল কি, তখন সাউথের ছবিগুলো অতটা আমাদের কাছে, বাঙালি অডিয়েন্সের কাছে অ্যাভেলেবেল ছিল না আর কি। তাই জন্য আমরা যখন সাথী দেখেছি, বা আমরা যখন বন্ধন দেখেছি, বা যুদ্ধ দেখেছি, আমাদের কাছে ওটা একটা মানে বাংলা অরিজিনাল ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম হিসেবেই আমরা মনে করেছি, আমরা দেখেছি অনেকেই যারা আর কি, এবং সেই ছবিগুলো ভালো চলেছে, আমরা সেটার অরিজিনাল ভার্সনটা দেখিনি আর কি। তারপরে দেখবে ঠিক এই 2012-13 তুমি যে সালটা বললে, সেই সময় থেকেই কিন্তু বিভিন্ন হিন্দি চ্যানেল যেগুলো আর কি, মুভিজ চ্যানেল যেগুলো, জি সিনেমা, তারপরে মুভিজ ওকে, স্টার গোল্ড, এই যে চ্যানেলগুলো, সেগুলোতে কন্টিনিউয়াসলি 24 ঘন্টা তারা বলিউডের সিনেমার থেকে সাউথের ডাব করা ছবিগুলো বেশি দেখাতে শুরু করলো। এবং ওই ছবিগুলো দেখতে দেখতে আমরা কিন্তু ওই ছবিগুলোর হিরো, তাদের আর্টিস্ট, তাদের গল্প, সেইগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হতে শুরু করলাম। এবং তখন আমরা হঠাৎ হঠাৎ করে চোখে পড়তো, আরে এই গল্পটা তো জিতের ওই গল্পটা, জিতের ওই সিনেমাটা, আচ্ছা এই সিনেমাটা, এটা তো দেবের ওই সিনেমাটা। তখন আমরা, আমাদের মাথায় ক্লিক করলো যে এইগুলো পুরোটাই রিমেক করা ছবি, জিনিসগুলো স্টিরিওটাইপ হয়ে যাচ্ছিল, একই টাইপের। এবং আর একটা ব্যাপার যেটা, যে এই রিমেক ছবি করা, আমি মানে কি বলবো, আমি এর এগেনস্টে নই, রিমেক হয়েছে প্রচুর, এটা একটা কালচার, এটা হলিউডের ছবিও বলিউডে রিমেক হয়েছে, বলিউডের ছবি আমাদের বাংলায় রিমেক হয়েছে, বাংলার ছবি বলিউডে রিমেক হয়েছে, কোরিয়ান ছবি আমাদের হলিউডে রিমেক হয়েছে, এই রিমেকটা হয়। কিন্তু একটা গল্প আছে, একটা প্লট আছে, সেইটাকে আমাদের নিজেদের মতন করে আমরা কালচারে সেটাকে ঢেলে আমরা বানাই, সেটা একটা রিমেক আর কি। তাদের তার মধ্যে অনেক কিছু চেঞ্জেস হয়, তাদের মধ্যে তার মধ্যে অনেক কিছু, কিন্তু একদম ফ্রেম টু ফ্রেম কপি করা, মানে ওখানে হিরো যেভাবে ঢুকেছে, যে দিক দিয়ে ঢুকেছে, যে শার্ট, যে কালারের শার্ট পরে ঢুকেছে, এখানেও বাংলাতে সেই হিরো সেইভাবেই ঢুকবে, সেই কালারের শার্ট পরবে। এবং ওখানে যদি মানে ওখানকার হিরো, সাউথের কোনো হিরো, বাঁ হাতের হাতাটা গোটাতে গোটাতে ঢোকে, এখানেও বাংলার হিরোটাকে ওই বাঁ হাতের হাতাটা গোটাতে গোটাতেই ঢুকতে হবে, এইটা যখন করা শুরু করলো, কোথাও গিয়ে হয়তো বাঙালি অডিয়েন্সের কাছে মানে অপশন ছিল না, দেখছিল, কিন্তু কোথাও হয়তো মানে ভেতরে ভেতরে একটা নিজেদেরকে, নিজেদের সাথে ঠিক অ্যাটাচমেন্টটা পাচ্ছিল না, তাদের বসার ভঙ্গি, তাদের পোশাক আশাক, তাদের বাড়ির স্ট্রাকচার তাদের কালচারের সঙ্গে যায়, যেটা হয়তো মানে আমাদের বাংলার কালচারের সঙ্গে যায় না। মানে আজকে সাউথের একটা কোনো বড় সিনিয়র একটা জমিদার হয়েছে,
সে তার কাঁধের মধ্যে একটা এরকম চাদর রেখেছে, বাংলায় হয়তো সেই জিনিসটা ওইভাবে রাখে না, সেটা হয়তো অন্যভাবে রাখে, সে হয়তো ধুতিটা মানে লুঙ্গির মতো করে পড়েছে সাউথের কোনো একটা, কিন্তু আমাদের বাংলায় কিন্তু ধুতিটা আমরা মালকোঁচা দিয়ে পড়ি। কিন্তু আমি আমার যদি সেই ছবিটারই ওই ড্রেসটাকে কপি করে এখানেও ধুতিটাকে লুঙ্গির মতো করে পরাই আমাদের বাংলার অভিনেতাকে, আমরা বাঙালি অডিয়েন্স যারা তারা হয়তো সেটার সঙ্গে ঠিক রিলেট করতে পারবো না, নিজেদেরকে দেখবো কারণ অপশন নেই, সিনেমা দেখতে গেছি দেখছি হাঁ করে দেখছি, কিন্তু তারপরে হলো কি এক তো ফ্যাক্টর হচ্ছে যে সাউথের অরিজিনাল ছবিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যে কোথা থেকে এর উৎসটা। দ্বিতীয়ত হচ্ছে যে এবার প্যারালাল সিনেমাগুলো কিন্তু ভালো ভালো কাজ করতে শুরু করলো, শিবপ্রসাদ নন্দিতাদি ভালো কাজ করতে শুরু করলো, সৃজিত মুখার্জি ভালো কাজ করতে শুরু করলো, কৌশিক গাঙ্গুলির কাজগুলো ভালো ভালো প্ল্যাটফর্ম মানে ভালো বাজেট নিয়ে আসছিল আর কি, এবং সেইখানে সেই মানে বাঙালির যে আরবান হোক বা রুরাল হোক যে ধরনের গল্পই হোক সেখানে কিন্তু বাঙালির ইমোশনটা অনেক বেশি আমরা খুঁজে পাচ্ছিলাম, বাংলার পোশাক বাংলার কালচার বাংলার কথা বলার ধরন ইভেন বাংলার যে মানে স্ল্যাং সেটাও কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম আর কি, যেটা আমরা দৈনন্দিন জীবনে কলেজ স্টুডেন্টসরা নিজেদের মধ্যে যে ধরনের ভাষায় কথা বলে যে যে স্ল্যাং ইউজ করে সেটা আমরা কিন্তু বাংলা সিনেমার প্যারালাল সিনেমায় দেখতে পাচ্ছিলাম, এবং সেটাতে আমরা অনেক বেশি মনে হচ্ছিল যে এই এটা তো আমাদেরই গল্প, এটা তো আমাদেরই চেনা পরিবেশ আর কি, কিন্তু তখন ওই সো কল্ড যে কমার্শিয়াল ফিল্ম রিমেক ফিল্ম যেগুলো সেইগুলো আমাদের মনে হচ্ছিল যে এটা ঠিক আমার আমার পাড়ার গল্প নয়, এটা ঠিক আমার এলাকার গল্প নয়, এটা ঠিক আমার মানে রাজ্যের গল্প নয়। সেখান থেকে আস্তে আস্তে মানুষ একটু সরে এসে এবার কিন্তু দেখো মানে বিজনেস কমেছে আমি বলবো না, বিজনেস কিন্তু একই আছে বা বেড়েছে, কিন্তু সেটা ওই ধরনের ছবির থেকে প্যারালাল ছবিতে বেশি চলে এসেছে। আজকে গুপ্তধনের সন্ধানে 6 কোটি 7 কোটি টাকার বিজনেস করেছে, আজকে সাগরদ্বীপের জকের ধন ভালো বিজনেস করেছে, ভিঞ্চিদা ভালো বিজনেস করেছে, গুমনামি 22 কি বলে দ্বিতীয় পুরুষ দুর্দান্ত বিজনেস করেছে, পোস্ত ব্রহ্মজানেন গোপন কম্মটি বা প্রাক্তন এইগুলো কিন্তু ব্লকবাস্টার হয়েছে আর কি, তো বিজনেস কিন্তু আছে। কিন্তু আগে 10 বছর আগে বা 5-6 বছর আগে যে পার্টিকুলার সিনেমাগুলো বেশি বিজনেস দিত সেই বিজনেস গুলো ওই ছবিগুলো না দিয়ে এখন এই ছবিগুলো দিচ্ছে, মানে যেগুলো একটু প্যারালা একটু অরিজিনাল স্টোরি, মানে তার মধ্যে সো কল্ড ওই স্পাইসি মশলাদার এন্টারটেনমেন্ট ভ্যালু বলতে যেটা বোঝায় যে হিরো একটা পাঞ্চ মারছে 10 জন উড়ে যাচ্ছে গাড়ি ব্লাস্ট করে আকাশে 5 বার ভোল্ট খেয়ে তারপরে মাটিতে পড়ছে, সেইখান থেকে অডিয়েন্স একটু এবার অন্য ধরনের গল্পগুলো দেখছে, বিজনেস বেড়েছে এবং ছবির কোয়ালিটিও কিন্তু বেড়েছে। মানে আমি বলতে চাইছি যে কমার্শিয়াল ছবি হোক আর প্যারালাল ছবি দুটোই যদি বলো মানে দেখো তুমি, তখনকার ধরো মানে আমি বলছি যে আওয়ারা খুব ব্লকবাস্টার একটা ছবি জিতের, রবি কিনাগি পরিচালক, বা পাগলু সেই ছবির যা বাজেট, এখন যে কমার্শিয়াল যে ছবিগুলো হচ্ছে বা আমাদের জিদ্দা বা দেবদা যে ছবিগুলো করছে আর কি সেগুলোর প্রোডাকশন ভ্যালু কিন্তু অনেক বেশি, তখন হয়তো 2 কোটিতে ছবিটা হয়েছিল, এখন পাসওয়ার্ড হয়তো 6 কোটিতে হচ্ছে, তখন হয়তো আওয়ারা 3 কোটিতে হয়েছিল, এখন হয়তো প্যান্থার বা শেষ থেকে শুরু হয়তো 6-7 কোটি টাকার বাজেট, তো প্রোডাকশন ভ্যালু বিদেশে গিয়ে পুরো, আগে শুধু একটা গান শুট হতো বিদেশে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে, এখন ফুল ইউনিট নিয়ে লন্ডনে শুট হচ্ছে আর কি, তো প্রোডাকশন ভ্যালু কিন্তু বেড়েছে ছবির, গ্যাঞ্জার ছবির যে স্কেলটা সেটা কিন্তু অনেক বেড়ে গেছে, কিন্তু ওই একদম ফ্রেম টু ফ্রেম কপি ওইটা হয়তো হলে গিয়ে মানুষ আর হয়তো দেখছে না, কিন্তু তার মানে এই নয় যে ছবিটা কিন্তু প্রফিটে রান করছে না, মানে এখন যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম এসে গেছে বা স্যাটেলাইট ভ্যালু বিক্রি হয় এই ধরনের রিমেক ছবি কিন্তু এখনো প্রফিট করছে, মানে সেই হলে গিয়ে হয়তো সেই হলে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যদি তুমি ইন্ডাস্ট্রির ভেতরের খবর নাও বা একটু রিসার্চ করো তাহলে হয়তো দেখবে যে এই যে রিমেক যে ছবিগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই নয় যে ছবিগুলো খুব লস করছে, যদি লস করতো তাহলে কিন্তু প্রোডিউসার বা প্রোডাকশন হাউস কিন্তু এই ছবি আর সেকেন্ড টাইম বানাতো না, তাই না? কিন্তু এখনো কিন্তু দেখবে যে এই রিসেন্টলি জিত জিতের প্রোডাকশন হাউস জিত ফিল্ম ওয়ার্কস সেখান থেকে কিন্তু বাজি যে ছবিটা আসছে আর কি সেটাও কিন্তু একটা সাউথের রিমেক আর কি, যেটা হিন্দিতে ডাব ভার্সন আসে আর কি, জুনিয়র এনটিআর হিরো ফ্যামিলি এক ডিল বোধ হয় সিনেমাটার মানে ডাব নাম আর কি, সেই সিনেমাটাও কিন্তু রিমেক,
হয়তো অডিয়েন্স আবার হলে কি সিনেমাটা এটাও হয়তো দেখবে না, কিন্তু এটা যখন স্যাটেলাইটে মানে সেল হবে, স্যাটেলাইটের টিআরপি থেকে হয়তো ছবিটা অনেক বেশি টাকা আর্ন করে নেবে, তারপরে হয়তো মেবি কোনো ওটিটি প্ল্যাটফর্মেও হয়তো ছবিটা রিলিজ হবে, সেখান থেকেও টাকা আর্ন করবে। এবার এইভাবে মানে অনেকগুলো অন্য যেহেতু অপশন এসে গেছে ইনকাম করার, সেই সেই জন্য কিন্তু ছবিটা প্রফিট করছে। কিন্তু ওই মানে আমাদের চোখে হয়তো মনে হচ্ছে যে এই তো হলটা ফাঁকা যাচ্ছে, ছবিটা পোস্টার লেগে রয়েছে অথচ দর্শক নেই, তাহলে কি ছবিটা লস করছে? অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, ছবিটা কিন্তু প্রফিটে রান করছে। কিন্তু হ্যাঁ, মানে আরো বেশি বিজনেস করা উচিত ছিল, হয়তো সেইখান থেকে বিজনেসটা একটু কমে গেছে আগের থেকে। আর আমি সেটাই বুঝছি, ধরো 6 কোটি সিনেমা, আমি স্যাটেলাইট মিলে হয়তো 6.5-7 কোটি পেয়ে গেছি, কিন্তু যদি অডিয়েন্স গিয়ে হলে গিয়ে দেখতো সেখানে তো আরো আরো অনেক বেশি হতো, মানে যেটা হয়তো মানে 6 কোটি সিনেমা 10 কোটি টাকায় মানে তুমি 5 গুণ 6 গুণ হয়েছে, মানে 2 কোটিটা 10-12 অবধি গেছে, মানে 5-6 গুণ হয়েছে, তার মানে তুই হিসেব মতো 6 কোটিটা 30-30 যাওয়া উচিত। সেটাই মানে আমারও অনেকের সাথে কথা এখন, মানে প্রডিউসারকে যদি আমরা টাকা রিটার্ন দিয়ে দিতে পারি, উনি যে টাকা দিয়েছে উনি তাতেই খুশি, একটা সিনেমা হয়ে গেল। হ্যাঁ অবভিয়াসলি হল থেকে সেটা হয়তো জেনারেট করছেও না এখন, কিন্তু এই স্যাটেলাইট রাইট, ওটিটি রাইট, মিউজিক রাইট, এগুলো তো এখন খুব মানে এড়ে গেছে, তো সেখানে লুক্রেটিভ প্রাইস তারা কিনছে। এখন ফেস ভ্যালুর ওপর আছে, যেমন দেবদা, জিদ্দা, অঙ্কুশ দার, এদের একটা ফেস ভ্যালু আছে, তারা হাই প্যাকেজ পায়। আমি তো শুনেছি টেলিভিশনে নাকি বনি, গ্যাস এরা বেশি পপুলার, আরো এদের সিনেমাগুলো আরো বেশি দামে কিনতে চায় অনেক চ্যানেল গুলো আর কি। ঘরের দর্শক বেশি, হলের দর্শক কম হলেও ঘরের দর্শক অনেক বেশি, মানে গ্যাস বনি এদের আর কি। তো আমি আর একটা কথা জিজ্ঞেস করবো, আমরা অনেকক্ষণ ধরে আছি, 1 ঘন্টার উপর হয়ে গেল, ঠিক আছে, গল্প শুরু করলে গল্প চলতেই থাকবে, এবং সত্যি দেখতে দেখতে সময় কিরম ভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি। হ্যাঁ, তোমার থেকে কত কিছু জানতে পারছি, শিখতে পারছি, তাই না? এটা তো খুব ভালো, মানে এটা মনে হয় যেন চলতেই থাক, আরো কিছু জিজ্ঞেস করি, আরো কিছু উত্তর আসুক, কিছু ইনফরমেশন আসুক। তো ঠিক আছে, বেশি লেন্দি করব না। আর শেষে যাওয়ার আগে তোমাকে বলবো যে তোমার রীতিমতো ফ্যান আমি, এক কথায় তোমার কাজ আমার খুব ভালো লাগে। তুমি মানে বলে না, তোমার কাছে যদি কনসেপ্ট থাকে তোমার বাজেটটা ম্যাটার করে না, এটা তুমি একটা জ্বলন্ত এক্সাম্পল। তোমার কাছে কনসেপ্ট থাকে, বাজেটটা হয়তো তুমি সেভাবে ঢালতে পারো না, সেটা হয়তো প্রোডাকশন ভ্যালুটা তুমি অত দিতে পারো না, কিন্তু তোমার গল্পগুলো বা ডায়লগগুলো প্রচন্ড স্ট্রং হয় তোমার, এবং তার থেকে বড় কথা তোমার অভিনয় এত সুন্দর। আজকে যেটা ভ্রম দেখছিলাম, তুমি যে ব্লেড দিয়ে কাটছো, মানে সত্যি সত্যি মনে হচ্ছে তুমি ব্লেড দিয়ে কেটেছো, মানে এটা কতজন ফিল করাতে পারে, তাই না? ব্লেড দিয়ে কেটেছি, ছটফট ছটফট হালকা করতে করতে পড়ে গেলে মনে হচ্ছে সত্যি সত্যি তুমি সেটা করেছো। তো এটাই তো একটা অভিনেতা প্রাপ্তি, যে আমি ফিল করাতে পারলাম যে দর্শক, যে তার মনে হচ্ছে যে আমি সত্যি সত্যি হাতটা কেটেছি, সাকসেস। তো লং ওয়ে টু গো, তুমি আরো ভালো ভালো কাজ করো, তোমার কাজ ওটিটি, বড় পর্দা, ইউটিউব সব জায়গায় আসুক, ঘুরে যাক। এবং আমি আমার ভিউয়ার্সদেরকেও বলবো, সোমলদার প্রিমিয়ার লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি, মানে সোমলদার ওটিটিতে বা বড় পর্দায় কাজ হয়তো তোমরা এখন হাতে গোনা কয়েকটা দেখেছো, আরো ইন ফিউচার তোমরা দেখতে পারবে, কিন্তু ফিল্ম ইন্ডিয়া থেকে যে যে কাজগুলো এসেছে না, সেগুলো দেখবে কোনো অংশে কম না। আমি তো নিজে দেখেছি, আমি নিজে বলছি, তোমরা বিদ্রোহী দেখবে, মোহিনী দেখবে, MX Player অ্যাভেলেবেল আছে, তোমার কাজগুলো দেখে খালি দেখবে যে গল্প প্রত্যেকটা গল্প মানে আলাদা আলাদা, প্রত্যেক কোনোটার সাথে কোনোটা কোনো লিঙ্ক নেই, সরি একরকম, মধুরা একরকম, মোহিনী একরকম, বিদ্রোহী আর একরকম, এত ভ্যারিয়েশন পাবে তুমি ফিল্মে নিতে গেলে। আজকেও দাদা একটা যে রাত 3:15 একটা আমাকে দাদা বললো যে এরকম একটা আছে, আজকে ওটা দেখবো, মানে ওটাও একটা নতুন গল্প আমি দেখতে পারবো। তো এই ভ্যারিয়েশনটা কিন্তু সোমলতা আমাদের দিয়ে যাচ্ছে, এবং তোমরা যারা যারা কাজ করতে চাও, সোমলতা অলওয়েজ অ্যাভেলেবেল আছে ফেসবুকে, আমি যখন কানেক্ট করতে পেরেছি তোমরাও কানেক্ট করতে পারবে, ঠিক আছে? সোমলতার সাথে আমার ফেসবুকে অনেকদিন আগে আমি টেক্সট করে রেখেছিলাম সোমলদাকে, সোমলদা ব্যস্ত থাকে তোমার বোঝো, এত এত কাজ থাকে, তো তার মাঝখানে আমার সাথে তারপর কন্ট্যাক্ট হয়, তারপরে এখন আলাপ আলোচনা করে, এখন বলতে গেলে আমার নিজের দাদার মতন, এখন মানে গুড মর্নিং গুড নাইট এগুলো এখন শুরু হয়ে গেছে আর কি, বুঝতে পারলো? তো অনেক পার্সোনাল কথাবার্তাও হয় সোমলদার সাথে। তো সোমলদা অল দা ভেরি বেস্ট, এভাবেই কাজ করে যাও, আমাদেরকে আনন্দ দিয়ে যাও, এবং থ্যাংক ইউ। এবং ফিল্মে নিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ গিয়ে ফিল্মের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু আরো ভালো ভালো কাজ আসতে যাচ্ছে, তোমরা প্লিজ ফিল্ম নিয়ে পাশে থাকো, এবং এতক্ষণ ধরে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। জানি একটু পেশেন্স দরকার হয়, কিন্তু তোমাদেরকেও তো কত ইনফরমেশন দিতে পারলাম বলো, সেটাও তো কোথাও গিয়ে আমাকে একটা স্যাটিসফ্যাকশন দিচ্ছে, যে জিনিসটা লিঙ্ক দিলো 1-1.5 ঘন্টা হলো, তোমাদেরকে প্রপার ইনফরমেশন, একদম জেনুইন ইনফরমেশন, একদম ইন্ডাস্ট্রির লোকের মুখ থেকেই তোমরা সবকিছু জানতে পারলে, তাই না? তো ঠিক আছে সোমলতা, আবার এরকম একটা সেশন আমরা খুব তাড়াতাড়ি করবো, চেষ্টা করবো, অনেক কিছু এখন আমার কোয়েশ্চেন লিস্ট প্রচুর ছিল, ঠিক আছে, সব তো আর ধরা পসিবল না, তাহলে চলতে থাকবে, চলতে থাকবে, আবার হবে, এবং খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, সামনাসামনি একটা সেশন করার আমরা চেষ্টা করবো।
ঠিক আছে, চলো ঠিক তুমিও আছে, সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক আছে, তাহলে এখানেই রাখছি তাহলে আজকে। হ্যাঁ ভিউয়ার্সরা, তাহলে ভালো থেকো সবাই, এবং কোভিড সিচুয়েশন তোমরা সবাই জানো, আমরা কেউ এখন বাড়ি থেকে বেরোতে পারছি না, ঘরে বসে বসে কাজ করছি, তো তোমরাও সেটা একটু খেয়াল রেখো। থার্ড ওয়েভ নাকি চলে এসেছে, বাচ্চাদেরকে বেশি এফেক্ট করবে, সো বাচ্চারা তো আর বাইরে যাবে না, বড়দের থেকে বাচ্চাদের হবে, তো সেই জিনিসটা একটু মাথায় তোমরা খেয়াল রেখো। আমারও বেবি আছে, সমলা ধরো বেবি আছে, আমরা এই জিনিসগুলো আরো বেশি রিলেট করতে পারি, তো প্লিজ এই টাইমটাকে আমরাই কিন্তু ওভারকাম করতে পারবো, অন্য কেউ কিন্তু কোনো হেল্প করতে পারবে না, এবং গো ফর ভ্যাকসিনেশন, এটাও আমি তোমাদের সকলকে বলবো। ঠিক আছে সোমনাথ দা, আরো একবার থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থ্যাংক ইউ। থেকো, ঠিক আছে, ঠিক আছে, টাটা।